नमस्कार सृजन परिवार पक्ष सबा स्वागत जाना आज कैमरार सामने ही बसे आज क्या बसे शुद्ध गल्प करते स्मृतिचारणा करते अनुष्ठान दिव्य स्मृति ये मन मन थे मंथन थे उठे आसा बस किस कथा भाग कर ले कथा ये मन प्रश्न जा कथाटी भगवत प्रेमी लीन जे व्यक्तित्व तर निजस्व जीवन तर निजस्व शरीर तर निजस्व भालो लगा मंद लगा सबकि बहरे गए शुधुमात्र जीवन हिसेबे दाड़ा रामकृष्ण भावान्दोलने ये जीवनरा रामकृष्ण भावधारा के छड़िए चले तर मध्य अन्यतम श्रीमद स्वामी गीतानंदजी महाराज तर ही कथा तर भाव तर टुकड़ो टुकड़ो स्मृति आप आज के भाग कर लेब अवश्य अपन संगे क्यों घटनाचक्र ये कैमरार सामने आए तुधु आपने नये संगे आसबें किस बंधुरा तर संगे हमें कथा बोल तर मत तर भलो लगा सबकि भाग कर लेब अपने संगे आत्मना मोक्षार्थां जगद्धिताय च स्वामी विवेकानंदे बाणी माध्यमे आमरा एगिए चली आमरा बोलते रामकृष्ण भावान्दोलनेर संगे जारा जुक्त जारा प्रत्यक्ष भावे परोक्ष भावे जारा अनुरागी प्रत्येकेई किन्तु तादेर निजेदेर जीवन चर्चार माध्यमे जगतेर जाते उद्धार हय जगतेर उद्धार ए शब्दटिओ आबार हयतो खूब बड़ो किन्तु जगतेर उपकार ए शब्दटि तो आमादेर निजेदेर तार जन्यई आमरा एगिए जाई किन्तु एई भावान्दोलनेर मध्ये किभाबे प्रवेश भावान्दोलन कि जानाय आमादेर सेई जानार जन्य আমাদের বেশ কিছু মানুষের কাছে যেতে হয় মানুষ না মহাপুরুষ তারা সেরকমই একজন তাকে নিয়ে আজকে আমাদের কথা আমাদের গল্প পরম পূজনীয় শ্রীমদ স্বামী গীতানন্দজী মহারাজ আজ তার সম্বন্ধে আমরা কিছু স্মৃতিচারণা করব তার সম্বন্ধে আলোচনা করব এই দৃষ্টিটা আমাদের নেই কেননা এত বড় এত মহান যার জীবন তার জীবন নিয়ে আলোচনা করার ক্ষমতা আমাদের কতটা তাই স্মৃতিচারণা করব আর পর্দার সামনে স্মৃতিচারণা করার একটি কারণ আমরা পৌঁছে যাব আপনাদের সঙ্গে হ্যাঁ আপনারা হয়তো সবাক হবেন না কিন্তু মন দিয়ে তো আমাদের সঙ্গে আমাদের কথার মধ্যে আপনারাও যুক্ত থাকবেন আর আমাদের এই গল্পে আজকে প্রথমেই আমাদের সঙ্গে যিনি রয়েছেন তিনি ডক্টর কল্পনা সরকার আমি দিদিকে স্বাগত জানাচ্ছি প্রথমেই একদম চলে যায় আপনার কাছে প্রশ্ন ঠিক না আমরা তো গল্প করব প্রথমেই বলেছি কবে আপনি প্রথম দেখলেন স্বামীজিকে আমার প্রশ্ন হচ্ছে যেখানে আমরা সবাই আজকে মিলেছি তো আমার গুরুর সম্বন্ধে কিছু আলোচনা করার জন্য তাই আমি আরম্ভ করার আগে একটু গুরুর বন্দনাটা করি অবশ্যই অবশ্যই গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুর দেব মহেশ্বর গুরবে বরমং ব্রহ্মং তস্মৈ শ্রী গুরবে নমঃ এবারে আপনি যে প্রশ্নটা আমায় করলেন সেইখান থেকে আরম্ভ করি আমার মহারাজের সাথে সাক্ষাৎ পরিচয় হবার আগে আমায় পরিচিত হই তার বইয়ের সাথে তার বইটি ছিল নাম ভাগবত কথা আমি হঠাৎ আমার স্বামীকে হারিয়ে ফেলি তারপরে এমন একটা মানসিক কষ্টের মধ্যে ছিলাম সেই সময় আমার এক দাদা এসে বইটি আমায় দেয় বলে তুমি এই বইটি পড়ো হয়তো তোমার এই মানসিক কষ্ট থেকে তুমি উদ্ধার পাবে সেই বইটি পড়ার সময় আমি প্রথম এই নামটার সম্বন্ধে পরিচিত হই পরে আমি মহারাজকে দেখতে পাই আমাদের সরলেখে একটা কেন্দ্র আছে রামকৃষ্ণ বিবেকানন্দ কেন্দ্র সেটা একটা প্রাইভেট আশ্রম সেখানে মহারাজ এসেছিলেন কেননা ওখানে আমাদের একটা সাধু নিবাস হলো বীরেশ্বরানন্দ হল হলো অপ্রচলিত শিক্ষা ব্যবস্থা হলো তারপরে বিবেকানন্দ স্কুলটা আরও উপরে উঠলো সেগুলো সবই শিলান্যাস করতে উনি এসেছিলেন তখন ওনাকে আমি চাক্ষুষ দেখি এরপরে যখন ওনাকে আমি চাক্ষুষ দেখলাম তখনও কিন্তু আমার মনের মধ্যে কোনো চাঞ্চল্যের অনুভব আমি করিনি কিন্তু এরপরে যখন মায়ের বাড়িতে গেলাম তখন লাইন দিয়ে প্রণাম করার পর যখন ওনাকে প্রণাম করছি প্রণাম করে উঠে দেখি উনি আমার দিকে তাকিয়ে অদ্ভুতভাবে হাসছেন আর মাথা নাড়ছেন আমি না এত আকর্ষিত হয়ে গেলাম সেই অবস্থায় ভাবলাম উনি তো আমায় চেনেন না উনি আমাকে দেখে এরকম কেন করলেন
তাহলে ওনার সাথে কি আমার কোনো সম্পর্ক আছে? এইসব কথা ভাবতে ভাবতে বাড়ি এলাম। তারপরে হলো কি, এই সঙ্গে সঙ্গেই রঙ্গনাথ সেনটি রামকৃষ্ণ লোকে গমন করলে করলে তার ভাণ্ডারার দিন পেপারে বেরোলো যে এর পরে কারা আসবেন। সেই তিনজন সহ অধ্যক্ষের নাম ছিল, সেখানেও আমি মহারাজের নামটা যখন দেখলাম এবং পরের দিন তাদের সংক্ষিপ্ত জীবনী এবং বড় করে ছবি, সেইটা দেখে আমি যেন আরও আকর্ষণ অনুভব করলাম। এবং তারপরে সবাই যারা আমার কাছাকাছি ছিল সবাই বলল, তুমি দীক্ষা নাও, দীক্ষা না নিলে তোমার এই মনের কষ্ট যাবে না। সেই পরে আমি যদিও নিজে খুব ইচ্ছুক ছিলাম না দীক্ষা নিতে, কিন্তু অন্যের কথায় আমি দীক্ষা নিতে গেলাম। তখন আমি বললাম যে ওনার যে সেক্রেটারি, যে আমি দীক্ষা নেবার আগে আমি কিন্তু মহারাজের সাথে আমি পার্সোনালি কথা বলবো। তখন ওনারা আমার ঠিক করে দিলেন, মানে দীক্ষা মানে তো একটা পথ খোঁজা, যে পথের মাধ্যমে আমরা শান্তির খোঁজ পাবো। তা সেই খোঁজটা যিনি দেখাবেন তার সঙ্গে আপনার একটা আলাপচারিতার প্রয়োজন ছিল। আমি কি করে, মানে এই দীক্ষা নেওয়া মানে কি একজন গুরুর দরকার হয়, তাই সেইটাই আমি চেয়েছিলাম। এক্ষেত্রে কিন্তু একটা প্রসঙ্গ আমি একটু টেনে আছি আপনার কথাটাকে মাঝখানে আটকে, যে রামকৃষ্ণ ভাব আন্দোলনের পরম গুরু একমাত্র শ্রী রামকৃষ্ণ। এবার তার দেখানো পথ, তার পথকে যারা আমরা অনুসরণ করব, আমাদেরকে সেই পথ দেখানোর জন্য আরও কিছু মানুষ আছেন, তারা তার ভাবটাকে আমাদের মধ্যে সঞ্চারিত করেন। আপনি যে কথাটা বললেন, আমার তখন যা অবস্থা তাতে আমি কিন্তু এ সমস্ত কিছুই জানতাম না, কিন্তু আমি যখন ওনার সাথে আলাদা করে দেখা করবার ব্যবস্থা করে দিলেন, তখন আমি যেতেই আমাকে মহারাজ এত সুন্দর করে ডাকলেন, মা তোমার কি প্রশ্ন আমার কাছে? এই যে এমন সুন্দর করে মা বলে ডেকে বললেন, আমার যেন কি শান্তি হলো। তখন আমি মহারাজের কাছে, তখন আমি মাটিতে বসতে পারতাম, আমি মাটিতে পায়ের কাছে বসে বললাম, মহারাজ আমি না আমার স্বামীকে হারিয়েছি, আমার মনে ভীষণ কষ্ট, আপনি কি বলতে পারেন যে দীক্ষা নিলে আমার এই কষ্ট কমে যাবে? তখন মহারাজ আমার দিকে চুপ করে তাকিয়ে বললেন, মা তুমি এই কথা আর কখনো বলো না, তুমি কখনো কাউকে হারাওনি, আমরা কেউ কাউকে হারাই না, আত্মা সবসময়ই থাকে, তুমি যাকে ভাবছো হারিয়েছো তিনি এখন তোমার মধ্যেই চলে গেছেন, আগে তোমার চোখ দিয়ে দেখেছো উনি ওনার চোখ দিয়ে দেখেছেন, এখন তুমি যা কিছু দেখো তোমার চোখের মধ্যেই উনি দেখেন, আর আগে ঝগড়াঝাটি করেছো তো? আমি ঠিক হ্যাঁ, কিন্তু এখন খালি সুখ স্মৃতি, তাহলে উনি হারিয়ে গেছেন এ কথা কেন বলছো? তবে তোমার প্রশ্নের উত্তরে বলছি, দীক্ষা নিয়ে এই কষ্ট কিন্তু কমবে না, তোমাকে নিয়ে থেকে জীবন মৃত্যু সম্বন্ধে উপলব্ধি আনতে হবে, এসে এর থেকে তোমাকে বেরিয়ে আসতে হবে, কিন্তু দীক্ষা তোমাকে এতে সাহায্য করবে না। আর তোমার কোনো প্রশ্ন আছে? তাহলে হ্যাঁ মহারাজ, এর চেয়ে আমার আরেকটা বড় প্রশ্ন আছে, আপনি আমার ধৃষ্টতা ক্ষমা করবেন, সেটা হচ্ছে যে গুরু মানে শুনেছি তাকে ঈশ্বর ভাবতে হয়, কিন্তু আমি তো চোখের সামনে দেখছি আপনি একজন মানুষ, তা আমি এই মিথ্যে করে কি করে দীক্ষা শুরু করব? যাই মনে জানছি আপনি মানুষ, কিন্তু মামাকে ভাবাতে হবে যে আপনি গুরু, এটা কি করে সম্ভব? এই মিথ্যার উপর কি আমি দীক্ষা নেব? তখন মহারাজ বললেন, মা তুমি রামকৃষ্ণকে ভগবান বলে মানো? আমি হ্যাঁ মহারাজ নিশ্চয়ই মানি। তাহলে আমাদের এই রামকৃষ্ণ আশ্রমে যারা গুরুকরণ করে আমাদের সকলেই গুরুন হচ্ছে ঠাকুর, আমরা শুধু তোমার সাথে ওনার আপনার সাথে বলেছিলেন, তখন উনি আপনি বলতেন, আপনার সাথে আমি ঠাকুরের যোগাযোগ করে দেব, আমাকে আপনার কোনো দিন ঈশ্বর ভাবতে হবে না। সেইতে দীক্ষা হলো, কিন্তু কি বলবো, সব কিছুই যেন দেড় মাসের মধ্যে পাল্টে গেল, কে গুরু আর কে ইষ্ট। ভক্তের সঙ্গে ভগবানকে মিলিয়ে দেওয়ার একটা সেতুবন্ধের কাজ করলেন স্বামী চিদানন্দজি মহারাজ, মানে অসাধারণ। মানে দিদির কথাতে পুরোপুরি এটা পূর্ণ প্রকাশিছে রবি ঠাকুরের ভাষায়, যে ভক্ত যদি ভগবানকে পেতে চায় তার রাস্তা আপনি আসে। তা আপনি যে মহারাজের সঙ্গে দেখা করতে গেছিলেন, কোথায় দেখা হয়েছিল প্রথম? এটা হয়েছিল যোগদান মঠে, যোগদান। কিন্তু যখন আমি রেগুলার যেতাম সল্টলেকে, যে প্রাইভেট কেন্দ্রের কথা আগে উল্লেখ করেছি, সেখান থেকেই আমাকে যোগদান মঠের ঠিকানা দেওয়া হয়েছিল, তা নাহলে আমি কিন্তু নিজে যোগদান মঠ আগে চিনতাম না।
সেই দিনই গেছিলাম এবং সেই দিনই মহারাজের সাথে দেখা হয়। তারপরে তো আমার দীক্ষার দিন সেখানেই গেছি। এবং আমার বলতে খুব ভালো লাগছে যে আমার যেদিন দীক্ষা হয় সেই দিনটা ছিল 21 জুলাই। সেটা আমি মনে করি আমার নতুন জন্ম হলো আবার। কিন্তু সেই দিনটার সাথে আমার আরেকটা স্মৃতি আছে। আমার স্বামীর সাথে আমার অনেক দিনের পরিচয় ছিল, সেই দিনই আমরা রেজিস্ট্রি করেছিলাম। সেই জন্য ওই দিনটাই আমার খুব মনে আনন্দ ছিল যে আমার বিবাহের দিন আর আমার দীক্ষা নেওয়ার দিন একই দিনে। মানে আমরা তো গল্প করছি, তাই গল্প প্রসঙ্গে এটা বলাই যায় যে বিবাহ মানেও একটা মহিলার ক্ষেত্রে তার আরেক জন্ম, এরকম ভাবে ভাবা হয়। আমি কিন্তু রাগ করছি যেকোনো মানুষের ক্ষেত্রে, ঠিক। আর ঠিক তেমনি দীক্ষার মাধ্যমে তো আমাদের আরেকটা জন্ম হয়, আমরা সেই পরম প্রাপ্তির কাছে, যদি আমরা তাকে প্রাপ্তি হিসেবেই ধরি, ঈশ্বরের কাছে পৌঁছানোর চেষ্টা করি। এই প্রসঙ্গে আমি একটু দর্শক বন্ধুদের জানাই, স্বামী গীতানন্দজি মহারাজের যদি একটু পূর্ব পরিচয় আমরা জেনে নিতে পারি। 1924 সালে 17ই এপ্রিল এখনকার বাংলাদেশে, তখনকার তদানীন্তন পূর্ব পাকিস্তান, তার ঢাকা জেলার বিক্রমপুরের অরিয়াল গ্রামে মহারাজের জন্ম। সন্ন্যাস ধর্মের আগে তিনি বাসুদেব মুখোপাধ্যায় নামেই পরিচিত ছিলেন। পিতা দুর্গামোহন মুখোপাধ্যায় এবং মাতা সরোজবালা দেবীর কোলে এলেন তৃতীয় সন্তান হিসেবে বাসুদেব, যিনি পরবর্তীকালে রামকৃষ্ণ ভাবান্দোলনের মধ্যে প্রবেশ করে অবশ্যই আমাদের সকলের প্রিয়, খুব কাছের মানুষ স্বামী গীতানন্দজি মহারাজ নামেই পরিচিত হলেন। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি লাভ করেছিলেন এবং স্নাতকোত্তর পর্বেও উনি প্রবেশ করেছিলেন, কিন্তু তারপরে সম্ভবত রামকৃষ্ণ ভাবান্দোলনের মধ্যে নিজেকে সম্পূর্ণ নিমজ্জিত করেছেন এবং মাদ্রাজে রামকৃষ্ণ মিশনের যে প্রথম জয়েন করেন, মানে তার যে শাখা সেখানেই তিনি প্রথম যোগদান করেন। আপনার কাছে আবার জানতে চাই যে দীক্ষা তো হলো, তারপর আপনার নতুন জন্ম, এবার আপনার সঙ্গে মহারাজের যে সম্পর্ক, আপনি বলছিলেন যে আপনি মায়ের বাড়িতে গিয়ে যখন প্রথম মহারাজকে প্রণাম করলেন আপনার মনে হলো কোনো একটা অলোক সম্পর্ক রয়েছে, সেই সম্পর্ক কীভাবে খুঁজে পেলেন? সকলের কাছে শুনলাম যে রোজ যদি গুরুসঙ্গ করা যায় সেটা খুবই ভালো। সেই কথা শুনে আমার তখন, আমি প্রতিদিনই গুরুদেবের কাছে যেতাম এবং গুরুদেবের, আমি ভালো করে বসতে পারি না মাটিতে বলে আমার একটা চেয়ার দেওয়া থাকতো, প্রথম থেকেই যেতাম, সবার প্রণাম হয়ে যেত। প্রণাম হয়ে যাওয়ার পর যখন লাস্টে গুরুদেব উঠে দাঁড়াতেন এবং এত সেই কথাটা শুনবার জন্য সমস্ত ভিড় ঠেলে সবাই যেত, আমিও চেয়ার ছেড়ে যেতাম, উনি সবাইকে বলতেন 3 বার, তোমরা ভালো থেকো, তোমরা সুখে থেকো। এই যে কাগজটা দেখাচ্ছি এইটাই মহারাজের সেই কথা, তোমরা ভালো থেকো, সুখে থেকো। আমরা এই কথাটা শুনবার জন্যে হাঁ করে বসে থাকতাম। আর সেই যে কী একটা অপূর্ব আনন্দময় চেহারা মহারাজের, আর কী হাসি সেইটি দেখবার জন্য। এবার মহারাজ যখন এঘর থেকে গিয়ে আবার একটুখানি হেঁটে ওনার ঘরে ঢুকবে, তখন আমরা পাগলের মতন ছুটে আবার ওইটুকুন দেখবার জন্য ওদিকে যেতাম, যে যতটুকুন মহারাজকে দেখতে পারি ততটুকুনই যেন আনন্দ পাই। মানে সেখানে ওই দর্শনেই একটা শান্তির জায়গা, তা দর্শনের শান্তির জায়গা অবশ্যই, তাই জন্যই আমরা দর্শনের জন্য আগ্রহী হয়ে থাকি। কিন্তু মহারাজের যে কথা, যে কথা আমরা এমনিতেই বলি কথা অমৃত সমান, এবং সেখানে ঠাকুরের কথা কথামৃততে লিপিবদ্ধ আছে, মহারাজ নিজে কথামৃত পাঠ করতে খুব ভালোবাসতেন, তা সেই প্রসঙ্গে কি কোনো আপনার কোনো স্মৃতি আছে? হ্যাঁ, আমি বলছি যে মহারাজের একটা সবসময় যে খুব ভীষণ আলোচনা করতেন সব কিছু নিয়ে, সেরকম নয়। আপনি যদি কোনো ওনার সাথে আলাদাভাবে আলোচনা করতে চাইতেন তাহলে ওনার সেক্রেটারির কাছ থেকে পারমিশন নিয়ে আলোচনা করতে হতো। সেখানে আপনার যে কোনো আধ্যাত্মিক আলোচনা, কষ্টের কথা আপনি বললে সেটা মহারাজ খুব সুন্দরভাবে আমাদেরকে বুঝিয়ে দিতেন এবং সেই বোঝানোর মধ্যে এত ভালো লাগতো যে যে কথাটা নিয়ে গেছি সেটা যেন পরিষ্কার হয়ে গেল মহারাজের কাছে। তখনই বোঝা যেত যে সমস্ত জিনিসটাই ওনার ভেতর এত উপলব্ধি, যে উনি কোনো জিনিসটা পড়ে বলছেন না, উপলব্ধির ভেতর দিয়ে বলছেন। সেই জন্য সেটা শোনার পর আমাদের প্রচণ্ড আনন্দ হতো। আর ওনার ওই যে একটা ভীষণ সরল আর একটা মানে অমলিন একটা যে হাসি, তার যে একটা বিরাট আকর্ষণ ছিল। এবং ওনার এই সরলতার একটা সামান্য উদাহরণ দিচ্ছি যে সাধারণত আমার নাতি খুবই দুষ্টু এবং ওখানকার যারা ভক্ত এবং মহারাজরাও আমার নাতির উপর খুব বিরক্ত হতো এবং সবসময় আমাকে বলতো যে আমি তাকে কন্ট্রোল করতে পারি না।
কিন্তু একমাত্র গুরুদেব যিনি কোনোদিন বলেন নি কথা এবং কি যে ভালোবাসতেন আমার নাতিকে এবং সে ছুটে সবার আগে গিয়ে গুরুদেবের কাছে দাঁড়াতো এবং সে যখন কথা বলতে শিখলো সে গুরুদেবকে ডাকতো ফ্রেন্ড আমরা বলছি গুরুদেব আমরা বলছি মহারাজ সে বলতো ফ্রেন্ড দরজা বন্ধ থাকলে ধাক্কা দিয়ে ফ্রেন্ড দরজা খোলো আমি এসেছি তার মানে কি নিশ্চয়ই শিশু বুঝতে পারতো যে যে মানুষের কাছে যাচ্ছি সে আমারই মতন সেই শিশুর সরলতা তার মধ্যে এবং আমার নাতি বলে না যত বাচ্চারা আসতো মহারাজজি কি যার তাদের ভালোবাসতেন মানে আমাদের মনে হতো তখন আমরা কেন ওরকম ছোট বয়সে মহারাজের কাছে আসেনি তাহলে এই ভালোবাসা আমরাও পেতাম আসলে একদম ঠিক কথা খুব বড় করে আমরা যখন রামকৃষ্ণ ভাব আন্দোলনের কথা বলছি কখনো কখনো মনে হতে পারে এ তো অনেক বড় ভাব এ অনেক তত্ত্ব কথা তাত্ত্বিক বিষয় তা নিয়ে আলোচনা চলে কিন্তু তা নয় কোথায় যেন একটা আলাদা স্পর্শ সেই ভাব আন্দোলনের কিন্তু একটা অঙ্গ তাই না এবং তাই জন্য আর আমি এইটাও জানতে পেরেছি ওনার সম্বন্ধে পড়তে গিয়ে ওনার গল্প শুনে যে মহারাজ যেমন শিশুদের খুব ভালোবাসতেন পশু ফুল পাখি বাগান চর্চা ইত্যাদিও উনি খুব পছন্দ করতেন ভীষণ ভালোবাসতেন ওনার পেছন দিকের বাগান তারপরে ওনার সব নানা রকম পশু পাখি রাখা এবং তখন তো যোগদান মঠে ফুলে ভর্তি হয়ে থাকতো এত উনি পছন্দ করতেন বাগান ওনার মানে এইগুলো সবসময় এবং উনি যেদিন আমাদের দীক্ষা দিয়েছিলেন একটা ভীষণ দরকারি কথা বলেছিলেন সেটা বলেছিলেন যে তোমরা যদি দীক্ষা নিলে এইটে জানবে যে তোমাদের যতটা সম্ভব নিজেদের কাজ নিজেরা করবে অন্য লোককে বিরক্ত করবে না ভোরবেলা উঠে নিজের জলটি গরম করে চান করে জামা কাপড় ছেড়ে যে পারবে না সে এমনি বিছানার মধ্যেই তাহলে সে জপ করবে আর যে পারবে সে চান করে জামা কাপড় ছেড়ে জপ করবে অন্তত দিনে তিনবার জপ করার কথা কিন্তু যারা চাকরি বাকরি করে খুব ব্যস্ত থাকবে তারা দুপুরে জপ না করলেও চলবে এইভাবে আমাদের উনি বুঝিয়ে দিয়েছিলেন কিন্তু জপটা যে কত এসেনশিয়াল সেটা মহারাজের কাছে যতবারই গিয়েছি সেটা বুঝতে পেরেছি এবং মহারাজ আমার খুবই জাপক ছিলেন এবং আমার একটা ছোট্ট ঘটনা বলি এর মধ্যে যে 5 বছর হয়ে যাবার পর আমি বলেছি যে আমাকে এবারে জপের মালা দিতে তা মহারাজ না চাইলে জপের মালা কেউ পাবে না তখন ওনার সেক্রেটারি বললেন আমি বলে দেখব তারপরে আমি উনি অ্যাপ্রুভ করলেন জপের মালা দেবেন যেদিন জপের মালা দেবেন সেদিন মহারাজের হাতে যে মুহূর্তে মালা ধরানো হলো মহারাজ কিন্তু ভুলে গেলেন যে ওই মালাটা উনি আমায় দেবেন উনি ভাবলেন ওটা ওনারই মালা উনি জপেই যাচ্ছেন জপেই যাচ্ছেন শেষে ওনার সেবক বলল এটা ডাক্তার দিদির মালা আপনি দিয়ে দিন তখন ও বলে মহারাজ মালাটা আমায় দিলেন কাজেই ওনার হাতে মালা পড়া মানে উনি জপ করতে শুরু করবেন সেই জন্যে কিন্তু সমস্ত রামকৃষ্ণ মঠ ও মিশনে আমার গুরুর জাপক বলেই বিখ্যাত আপনি এই প্রসঙ্গটা নিয়ে এলেন এটা সত্যি খুব ভালো প্রসঙ্গ এই কারণে যে জপের মাধ্যমে যে সিদ্ধি মায়ের যে কথা জপাত সিদ্ধি সেই কথাটার যদি সম্পূর্ণভাবে বহিঃপ্রকাশ কারোর মধ্যে দিয়ে আমরা দেখতে পাই তিনি স্বামী গীতানন্দজী মহারাজ আর জপ প্রসঙ্গে ওই যে তিনবার জপ করা এটা নিয়ে আমি একটা গল্প পড়েছি যে একবার মহারাজকে নাকি একজন ভক্ত জিজ্ঞাসা করেছিলেন যে মহারাজ কবার জপ করব। তখন মহারাজ বলেছিলেন 108 বার জপও কম নয় 1008 বার করো 10,000 বার করো যতবার করো শুধু জপ করো এমনকি উনি সব কাজের মধ্যে থাকার পরও যখনই কাজ থেকে একটু বিরতি পেতেন তিনি গিয়ে জপ করতেন আর আরেকটি বেশ মজার ব্যাপার এটা মজা করেই লেখা আছে আমি জানি না আপনি দেখেছেন কি না মহারাজের জপের মালায় যে রুদ্রাক্ষ সেই রুদ্রাক্ষ নাকি একদম মসৃণ হয়ে গেছিল এত জপের ফলে না ভাই আমার ওইটি সৌভাগ্য হয়নি কিন্তু ওনার সেবকদের কাছ থেকে শুনেছি যে ওনার রুদ্রাক্ষর মালা একদম একদম প্লেন হয়ে গেছিল কোনো মসৃণ হয়ে গেছিল তবে রেগুলার এরকম জপ করলেই যে মালা মসৃণ হবেই এবং হাতের মধ্যেও পরিবর্তন হয় হাতের মধ্যে যে সমস্ত মালা জপে জপে যেগুলো যে হয়ে যায় সেগুলো মালা জপার জন্যে এবং জপও দুরকম হয় শুধু যে ওতেই জপ হচ্ছে তা নয় আপনি মনে মনে সারাক্ষণ ঠাকুরের নাম করতে পারেন সেটাকে অজপা বলে মানে তার কোনো কাউন্ট থাকবে না সেটাও কিন্তু মহারাজের কাছ থেকে আমাদের বলা এটা মায়ের বেশি ছিল মা থেকেই তো মহারাজরা সব কিছু একবার আসা তাই জন্যে ওই ওইভাবে মানে মহারাজকে যা কিছু কথাই মহারাজের একটাই কথা একদিন আমি বলেছি মহারাজ আমি না ভীষণ রাগি আমার রাগ কী করে কমবে তখন মহারাজ হেসে বললেন ওই ঠাকুরের কাছে বলুন আর যখন জপ শেষ হয়ে যাবে তখন ঠাকুরের কাছে 3 বার বলবেন
যে আমার রাগ কমিয়ে দাও, আমার রাগ কমিয়ে দাও, আমার রাগ কমিয়ে দাও। এবং তাতে কি সত্যি কাজ হয়েছে? হ্যাঁ, অনেক পরিবর্তন হয়েছে, অনেক পরিবর্তন হয়েছে। সুতরাং জপের মাধ্যমে ঠাকুরের শরণাপন্ন হয়ে আপনার রাগ তো অনেক কমেছে, পরিবর্তন হয়েছে। আর কি কি পরিবর্তন দেখতে পেয়েছেন? পরিবর্তন মানে আমি মনে হয়েছে যে মহারাজের কাছে গিয়ে গিয়ে যে মানুষ যে মানুষকে এত ভালোবাসতে পারে সেই জিনিসটা যেন অনুভব করেছি। যেমন একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি যে মহারাজদের যখন আমরা প্রণাম করি তখন বেশিরভাগ মহারাজরা যারা এই স্থানীয় তারা মোজা পরে থাকেন, কেননা সব ভক্তরা স্পর্শ করবে। তো আমাদের মহারাজের সেবকরাও চাইতো যে মহারাজ যেন মোজা পরে থাকেন, কিন্তু মহারাজ কোনো দিন রাজি হতেন না। বলতেন, ওদের আমি দায়িত্ব নিয়েছি, ওরা আমার পা ছুঁতে চায়, তোমরা মোজা আমায় পরাবে না। একমাত্র শীতকাল ছাড়া মোজা পরতেন না, এবং আমরা ডাইরেক্ট ওনার পায়ের কাছে যেতে পারতাম। যখন উনি খুব অসুস্থ হয়ে গেছিলেন তখন একটা ব্যারিকেড পড়েছিল, সেটা তো ওনার শারীরিক কারণে সেটা করতে হয়েছিল। আসলে একটা বিষয় আছে এই কথাতে, আপনার কথাতেই আমার অনেকগুলো গল্পের কথা মনে পড়ে যাচ্ছে। আমরা তো খুব সাধারণ মানুষ, আমরা জীবনগুলোকে দেখতে পাই, জীবনের গূঢ় অর্থ কতটা বুঝতে পারি আমরা জানি না, কিন্তু জীবনগুলোর যে গল্পগুলো রূপক হিসেবে কাজ করে সেগুলোই আমরা দেখি। তা সেখানেই বলছে, একবার যখন স্বামীজি মানে স্বামী গীতানন্দ মহারাজ সহ অধ্যক্ষ হলেন, অন্যতম সহ অধ্যক্ষ, এবং তিনি দীক্ষা দান করতে শুরু করলেন, তখন সম্ভবত ওনার পায়ের ব্যথাটা একটু কম হচ্ছিল। তা সেখানেই তার সহকারী বা সহযোগী আরেকজন মহারাজ তখন মনে হয় বাৎসল্য স্বরূপ মানে হাসি ঠাট্টার মধ্যে দিয়ে বলেছিলেন, শুনেছি তো ভক্তের কাছ থেকে সমস্ত গ্রহণ করা হয়, আপনি কি ভক্তদের দান করছেন? তখন মহারাজ খুব হেসেছিলেন। মানে তার এই সারল্যই মনে হয় তার একটা বড় জায়গা, এবং মানুষ অনেক সারল্য, মানুষ এত কনসার্ন। উনি একবার জন্মতিথি ঠাকুরের তার আগে ওইখানে আমরা আশ্রমের যে অতিথিশালা ওখানে ছিলাম, আমার সাথে এক বন্ধু ছিল, সে রামকৃষ্ণ মিশনে দীক্ষিত না, কিন্তু ঠাকুরের ব্যাপারে আসতো। হঠাৎ 9টার সময় শূন্য আমাদের ঘরে লোক এলো, বললো মহারাজ ডাকছেন। আমরা তো প্রথমে ভীষণ ভয় পেয়ে গেলাম, তারপর আমি আস্তে আস্তে গুটি গুটি পা এলাম, দেখি মহারাজ উঠোনে খাবার ঘরের সামনে যে উঠোন ওইখানে পায়চারি করছেন। আমি জুতোটা খুলে ওনাকে প্রণাম করলাম, মহারাজ ডেকেছেন? বলছে, হ্যাঁ মা, এখানে তোমাদের কোনো কষ্ট হচ্ছে? তোমরা আছো এখানে, আমি যদি কোনো কষ্ট হয় আমাকে বলো, আমি সেটা দূর করবার চেষ্টা করবো। আমি, না মহারাজ, কোনো কষ্ট নেই, আমরা খুব ভালো আছি, তা তোমার ওই বন্ধুটিকে ডাকো। তা আমি বললাম, মহারাজ, ও রামকৃষ্ণ মিশনে দীক্ষিত নয়, তাতে কি হয়েছে, ওকে ডাকো, ওকেও আমি জিজ্ঞেস করব। আবার ওকে ডাকলেন, জিজ্ঞেস করলেন কতটা কনসার্ন যে আমরা রাত্রিরে আছি, যে যদি আমাদের কোনো কষ্ট হয় সেই জন্য মহারাজ আমাদের ডেকে পাঠিয়ে এরমভাবে জিজ্ঞেস করলেন। মানে কি যে বলবো, ওনার ভালোবাসার কথা বলবার আমার কোনো মানে শেষ করতে পারবো, শেষ হবে না। আমি প্রথমে বলেছি একটা মহান প্রাণ, একটা সূর্য সম ব্যক্তিত্ব, তার আলোচনা তাকে ধরা এইটুকুনি ছোট্ট মুহূর্তে সম্ভব না, এটা মানে সারা জীবন। এবং সেইভাবেই আমি এবারে একটা জিনিস খালি জানতে চাই আপনার কাছে, যে আপনি তো মহারাজের কাছে অনেক দিন গেছেন, ওনার কথা শুনেছেন। মহারাজ একসময় অনেক বেনারস মঠে মঠে বিশেষ করে বেনারসে যে শাখা মঠ আছে সেখানে তন্ত্রধারকের কাজ করেছেন। ওনার সংস্কৃত উচ্চারণ, মন্ত্রোচ্চারণ শোনার মতো ছিল, এবং তার সঙ্গে সে বজ্রনীনাদ কণ্ঠ। তা আপনার কি কখনো এরকম অভিজ্ঞতা হয়েছে? আপনি কি মহারাজের কাছ থেকে কিছু? না ভাই, আমরা সেটা পাইনি, কিন্তু সকলের কাছেই শুনেছি যে উনি রাস পূর্ণিমার সময় ওখানে ভাগবত পাঠ করতেন। শুধু ওখানে না, বেলুড় মঠে, বেলুড় মঠে হয়েছে, বেলুড় মঠে ভাগবত পাঠ করতেন। সেই যখন উনি ভাগবত পাঠ করতেন তার আগে উনি 3 দিন একবারে ফলমূল খেয়েই থাকতেন, এবং একবারে সম্পূর্ণরূপে ঠাকুরের সাথে বিলীন হয়ে সেই পাঠ করতেন। এবং যারা মহারাজরা সেই শুনেছে তারা বলেছে যে যে যারা এই শুনতে পায়নি তাদের সত্যিই দুর্ভাগ্য যে মহারাজের এই পাঠ শুনতে পায়নি। আর মহারাজের ভালোবাসার কথা বলছি, সময় শেষ হয়ে আসছে বলে সেই জন্যে যে মন্দির প্রতিষ্ঠা করতে মহারাজ অনেক সময় আমরা সাথে যেতাম। আচ্ছা, এবারে মন্দির প্রতিষ্ঠা হয়ে গেল তো আমরা যে যার মতন বাড়ি ফিরে আসবো, কিন্তু মহারাজ এত কনসার্ন ছিলেন, সব গাড়িতে গাড়িতে ওনার সেবকরা খবর দিয়ে দিত যে কেউ বাড়ি যাবে না, সবাই যোগদানে আসবে, ওখানে সবাই এসে খাবে ঠাকুরের প্রসাদ নিয়ে তারপরে বাড়ি যাবে। কীরকম একটা, এত বড় মানুষ, এত কিছু করে এসেছেন, মন্দির প্রতিষ্ঠা করে এসেছেন, কত দায়িত্ব, তার মধ্যেও এই সামান্য ভক্তদের এই যে আহারের কথাটা, সেটাও মহারাজের মন থেকে যেত না। একদিন এক জায়গায় গেছি, সেখানে একাদশী পড়ে গেছে, মহারাজ ডেকে বলছেন যে ওদের আলাদা ব্যবস্থা করো খাবার, ওরা তো আজকে একাদশী পড়ে গেছে।
তাহলে ভাবুন মানুষটার হৃদয়টা কত বড় ছিল, মানে স্নেহ মমতা সব কিছু দিয়ে তিনি মোড়া ছিলেন। আর এবারে না যখন শেষের দিকে এসে গেছি তখন মহারাজের একটা বিশেষ কথা বলি ভাই, সেটা মহারাজের একটা অভ্যেস ছিল যে উনি রাত্রির খাবার পর সব সন্ন্যাসী আর ব্রহ্মচারীদের নিয়ে উনি কথামৃত পাঠ করতেন, এবং কথামৃত পাঠ করার পর এই কাগজটা নিয়ে এসেছি, উনি এই কাগজটা এখানে লেখা হয়েছে ওনার ভাণ্ডারার দিন, কিন্তু এই এই কথাটা উনি রেগুলার পড়তেন, আপনি যদি বলেন আমি একটু। হ্যাঁ আমরা অবশ্যই শুনবো, আমার মনে হয় দর্শকরাও খুব উৎসুক। মা আমি তোমার শরণাগত, শরণাগত দেহসুখ চাই না মা, লোকমান্য চাই না, অনিমাদি অষ্টসিদ্ধি চাই না, কেবল এই করো যেন তোমার শ্রীপাদপদ্মে শুদ্ধা ভক্তি হয়, নিষ্কাম অমলা অহেতুকি ভক্তি হয়, আর যেন মা তোমার ভুবন মোহিনী মায়ায় মুগ্ধ না হই, তোমার মায়ার সংসারে কামিনী কাঞ্চনের উপর ভালোবাসা যেন কখনো না হয় মা, তোমা বই আমার আর কেউ নাই, আমি ভজনহীন সাধনহীন জ্ঞানহীন ভক্তিহীন, কৃপা করে শ্রীপাদ পদ্মে আমায় ভক্তি দাও। এটা কথামৃতের প্রথম ভাগ চতুর্থ খণ্ড চতুর্থ পরিচ্ছেদ, এবং এরই পরিপ্রেক্ষিতে মহারাজের নিজের লেখা বর্তমান যুগে ঠাকুর মার জীবনের ঘটনাবলী সাধারণ মানুষের পক্ষে বিশেষ ফলদায়ী, এতে মানুষ তাদের কথা চিন্তা করে এই সংসারে থেকেও কিভাবে ভগবানে মন রাখা যায় তা জানতে পারবে, ভগবানে মন রেখে জীবন যাপন করতে পারলে এই অবক্ষয় যুগেও মানুষ একে অপরকে ভগবত বুদ্ধিতে ভালোবেসে শান্তিতে থাকতে পারবে, তাই এখন ঠাকুর মার আদর্শই বিশেষ উপযোগী, প্রার্থনা করি মানুষ এদের কথা চিন্তা করে এদের কথা আলোচনা করে ভগবানময় হোক, তারা সকলে সুখে থাকুক আনন্দে থাকুক, এই প্রার্থনা। সুতরাং ভক্তের চোখে তার গুরু, তাকে রাস্তা যিনি দেখিয়েছিলেন, দ্বিতীয় জন্মদিনে যিনি দিয়েছিলেন তাঁর একটি বর্ণনা, বর্ণনা স্মৃতিচারণা, স্মৃতিচারণা গল্প, গল্প কী নিয়ে যে একে অভিহিত করা যায় তার তুলনায় যেন একটা সবচেয়ে বড় শব্দ আমার মনন, আমার মন থেকে যা উচ্চারিত তাই তাঁর চরণে নিবেদিত। রামকৃষ্ণ ভাবান্দোলনে শ্রীরামকৃষ্ণ পরমিষ্ট, কিন্তু সেই ইষ্টের সঙ্গে ভক্তের যে যোগসূত্র স্থাপন করেছিলেন স্বামী গীতানন্দজি মহারাজ তা অনবদ্য, আমরা এক ভক্তের মুখেই তা শুনলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ। স্বামীজির এই জীবনচরিত, জীবনের এই রূপের কিছু কিছু ছোঁয়া তো আমরা পেলাম, যা তাতে আমরা যারা স্বামীজির সংস্পর্শে আসতে পারিনি তারা অনেকটা করে তাকে কাছে পেলাম, এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ দেবেন না ভাই, আমি অনেক ভাগ্য করেছি যার জন্য আজকে তার কথা সবার সামনে বলতে পারলাম, এবং তার যে পাদপদ্মে স্থান পেয়েছি আমি অত্যন্তই ভাগ্যবতী, তার জন্যই আজকে ঠাকুরমা স্বামীজিকে এত আপনার করে পেয়েছি। স্বামী গীতানন্দজি মহারাজের অনেক কথা আমরা শুনতে পাচ্ছি, এক ভক্তের চোখে মহারাজ কেমন কি আমরা জেনেছি, কিন্তু এখন একটা জিনিস জানতে খুব ইচ্ছে করছে যে এমন কোনো ঘটনা আছে যে ঘটনা আপনাকে খুব নাড়া দিয়েছিল? হ্যাঁ ভাই, অনেক রকমই ঘটনা আছে, কিন্তু এই ঘটনাটা আমি জীবনে ভুলতে পারবো না। সেটা হচ্ছে যে মহারাজ যাচ্ছেন শিলচরে, আর আমারও সেদিন পরীক্ষা পড়ে গেছে মেডিকেল কলেজে, তখন আমি মেডিকেল কলেজ থেকে অনেক তাড়াতাড়ি একটু বেরিয়ে এসেছি, এসে যখন আমি ঠিক কাকড়ুগাছির মোড়ে তখন আমি ওনার সেক্রেটারিকে ফোন করে বললাম যে আমি এসে গেছি, কারণ মহারাজের চারটে বেরুবার কথা। তখন ওনা বললেন যে কিন্তু আমরা তো রওনা দিয়ে দিয়েছি। বললো সে কী, আপনি আমায় বললেন চারটের সময় বেরোবেন আর আপনি রওনা দিয়ে দিলেন তাহলে আমি এয়ারপোর্টে যাচ্ছি। বল না না এয়ারপোর্টে আসবেন না, এখানে ভীষণ গণ্ডগোল। বলে আপনি জানেন যে গুরুদেব চলে গেলে আমার ভীষণ একটা অশান্তি হয়, আমি ওনাকে প্রণাম না করলে আপনি কেন নিয়ে চলে গেলেন, আমি কিছুতেই শুনবো না, আমি যাবো এয়ারপোর্টের দিকে। তখন বলছে ওরকম করবেন না। তখন এই কথা বলতে বলতে আমি কাঁদতে আরম্ভ করে দিয়েছি। আমি বলছি আপনি এরকম কাণ্ড করলেন, আমার গুরুকে না প্রণাম করিয়ে নিয়ে চলে যাচ্ছেন। তখন আমি যখন কাঁদছি কেমন সময় শুনছি যে ফোনটাতে যে তুমি কাঁদছো কেন মা, আমি কোথায় গেছি, আমি তো সবসময় তোমার কাছে আছি, তো তোমায় ছেড়ে কোথাও যাইনি, কখন এরকম কাঁদবে না।
এই কথাটা নিজে স্বয়ং গুরু মুখ দিয়ে বলেছেন হয়তো ফোনে, কিন্তু এই বিশ্বাস আমার আছে তিনি আমার কাছে সব সময়ের জন্য আছেন। এবং এটা কিন্তু একদম হয়তো সত্যি যে আপনি এখনো মনে মনে যখনই চোখ বোঝেন বা যখনই প্রয়োজন মনে করেন আপনি তাকে আপনার কাছে পান। হ্যাঁ, সেটা তো নিশ্চয়ই সত্যি, তার শক্তিতেই আমার শক্তি। পূজ্যপাদ স্বামী গীতানন্দজি মহারাজের কথা আমরা শুনছি, আমরা যত শুনছি তত একটা ভাস্বর প্রতিভা, একজন মানুষ যার কাছে আসলে পরে আমরা জীবনের একটা রাস্তা খুঁজে পাই, সেই কথা আমরা জানলাম ডক্টর কল্পনা সরকারের কাছ থেকে। আর এই মুহূর্তে আমার সঙ্গে যে বন্ধুটি রয়েছেন একদম যুবক এক বন্ধু দেবরাজ দাস, দেবরাজকে স্বাগত জানাই। দেবরাজের কাছ থেকেও আমরা স্বামী গীতানন্দজি মহারাজের কথাই শুনব। দেবরাজ অনেকদিন মহারাজের সঙ্গ করেছেন, তাই ওর তথ্যের ভাণ্ডার সমৃদ্ধ, সেই তথ্য থেকে আমরাও একটু ভাগ করে নিই। আমরা মহারাজকে একটু তরুণের চোখ দিয়ে, যুবকের চোখ দিয়ে দেখি। দেবরাজ, প্রথমে একটু জানতে চাইব, প্রথম কবে মহারাজের সঙ্গে তোমার সাক্ষাৎ? প্রথম সাক্ষাৎ আমার মায়ের বাড়িতে 2004 সালে আমি মহারাজকে প্রথম দেখি, এবং তখন আমি খুবই বাচ্চা, তখন আমি খুব ছোট, এবং দীক্ষা নেওয়ার মানসিকতা নিয়ে তো আমি যাইনি, যাওয়া হয়নি। ঠাকুরমাকে ভালো লাগতো এই দিক থেকে, আর বইপত্র তখন বিশেষ পড়া নয়, কিন্তু হঠাৎ করেই দীক্ষাটা হয়ে যায়। এবং সবটাই ফর্ম ফিল আপ থেকে শুরু করে কী কিনে নিয়ে যেতে হবে মহারাজের জন্য, সেগুলোতে মানে আমার অত সচেতনতা ছিল না, সব হয়ে গেছে। আসলে বলে যে একটা ফুলগু ধারার মতো এগোতে থাকে, আমাদের জীবন আগে থেকে পূর্ব নির্দিষ্ট, সেই নির্দিষ্ট পথে চলে যাওয়ার জন্য যেন সেই দিনকে মায়ের বাড়িতে যাওয়া হয়েছিল, এরকম ব্যাপার। তা তোমার চোখে, তুমি তো একদম নতুন প্রজন্মের একজন, আমাদের এই প্রজন্ম ভোগবাদের উপর ভীষণ বিশ্বাসী হয়ে পড়ছে, তার পজিটিভ নেগেটিভ এইসব দিক নিয়ে আজকে আলোচনার বিষয় নয়, কিন্তু আমরা আজকে যে স্মৃতি তর্পণ করছি সেক্ষেত্রে তোমার চোখ দিয়ে তুমি মহারাজকে কী পেয়েছো, কী দেখেছো? হ্যাঁ, আসলে বিষয়টা তো এরকম যে আমাদের মঠ মিশনে অনেক রকমের ভক্তই রয়েছে, তাদের মধ্যে একটা খুব বেশি সংখ্যক নয় কিন্তু তরুণ ভক্তদের একটা সংখ্যা আছেই, এবং তরুণ ভক্তরা মূলত স্বামীজিকে ভালোবেসে সঙ্গে যায়, যাতায়াত করে। স্বামী গীতানন্দজি মহারাজ তরুণ সমাজের ওপরেও কিন্তু একটা প্রভাব বিস্তার করেছিলেন, সেটা কিভাবে বোঝা যায় না, স্বামী গীতানন্দজিকে ঘিরে যত ভক্ত থাকতেন তাদের মধ্যে কিন্তু তরুণ বেশ কিছু মুখ ছিল, আমরা ছিলাম, এবং এই তরুণ ভক্তদের মধ্যে কিন্তু মহারাজের প্রতি একটা অনুরাগ, মহারাজের জন্য সময় সুযোগ করে চলে আসা, অনেক সময় হয়তো এরকম হয়েছে যে বাড়ি থেকে লুকিয়ে লুকিয়ে আসা, কারণ সেই সময় স্কুল কলেজ চলছে, এখন প্রতিদিন তো মহারাজের সঙ্গ লাভের জন্য এবং বিশেষ করে মহারাজের যে প্রণামের সময়টা ছিল, সেই প্রণামের সময়টা তো সকালবেলাতে মায়ের বাড়িতে ছিল ওই 10:30 এরকম সময়, আর যোগদানে ছিল 11:30 সময়, 11:30 নয় হয়তো 11:00 হবে, আর সন্ধ্যাবেলাটা ঠিক আছে কিন্তু টিউশন পড়া এই সমস্ত থাকতো, ফলে আমি তো অন্তত ব্যক্তিগত জীবনে ওই সন্ধ্যাবেলা হয়তো খুব যেতে পারতাম না, কেননা ওই সময়টা তো আর পালিয়ে আসা যাবে না, কিন্তু সকালবেলায় আমি খুবই ওই রকম কলেজে না গিয়ে স্কুলে না গিয়ে এরকম আর কি লুকিয়ে লুকিয়ে, এবং হ্যাঁ এইগুলো খুব মজার যে কখন এরকম হয়েছে যে আমার কলেজের সহপাঠীরা বাড়িতে এসছে
এসে হয়তো বলছে যে দেবরাজ তো কলেজেই যায় না, ক্লাসই করে না, আমি তো মহাবিপদে পড়েছি। হ্যাঁ তুই কলেজে যাস না কেন? তা না আসলে এরকম একটু মহারাজের কাছে যাই ইত্যাদি ইত্যাদি। তা মহারাজ এটি জানতেন? হ্যাঁ, আমার মা একবার গুরুদেবের সেবক মহারাজকে গিয়ে বলেছেন যে জানেন ও দেবরাজ এরকম যায় না, কলেজে যায় না, এখানে চলে আসে। তখন সেবক মহারাজ তো বলছেন না, হ্যাঁ আমি তো বলি পড়াশোনা না করলে কী করে হবে, পড়াশোনা ফাঁকি দিয়ে খালি এখানে গুরু গুরু করলে হবে। আর ওইরকম একদিন গুরুদেবের সামনে উনি আমাকে, আমি দাঁড়িয়ে আছি, প্রণাম শেষ হয়ে গেছে, হ্যাঁ বলছেন জানেন মহারাজ এই ছেলেটা যায় না, কলেজে যায় না, আপনার কাছে চলে আসে। তখন মহারাজ অপূর্ব সুন্দর হাসি হাসলেন আর হেসে বললেন ওই হয়েছে, এই একটা ছোট শব্দ। এই আমরা অনেক সময় এই বন্ধুরা গুরু ভাইরা এরকম গুরুদেবের কাছে হয়তো দাঁড়িয়ে আছি এবং সেবক মহারাজ এরকম কিছু একটা আমাদের মধ্যে দুষ্টুমি বদমাইশি নিয়ে মহারাজ বলছেন জানেন মহারাজ এর পেছনে এরা খুব লাগে, মহারাজ সেখানে খুব সুন্দর একটা হাসি। হ্যাঁ এইসব নানান রকম ভাবে ওনার যে সারল্য, এই সারল্যই কি তরুণ প্রজন্মকে এত আকর্ষণ করেছিল তার প্রতি? হ্যাঁ সেটা তো আছেই। আরেকটা জিনিস বলা দরকার বলে আমি মনে করি যে গম্ভীরানন্দজি মহারাজ এক জায়গায় বলেছিলেন যে গম্ভীরানন্দজিকে একজন বলেছিলেন যে আপনি তরুণদের চরিত্র গঠন সম্পর্কে কিছু বলুন। তখন মহারাজ বলেছিলেন কেন আমায় বলতে হবে, কেন তরুণরা তো আমাকে দেখছে, আমার জীবন দেখছে, তারা আমার জীবন থেকেই চরিত্র গঠনের রসদ নিয়ে নেবে। ঠিক গীতানন্দজি মহারাজের ক্ষেত্রেও যেন এরকম একটা ঘটেছিল। অন্তত তরুণদের মধ্যে যারা খুব মনে প্রাণে ঠাকুরকে ভালোবাসা বা স্বামীজিকে ভালোবাসা এরকম একটা ভাব নিয়ে এসেছে, তারা কিন্তু মহারাজের এই চরিত্রটা দেখেছে। মহারাজের যে একটা ভীষণ উজ্জ্বল চরিত্র, এই মহারাজের উজ্জ্বল চরিত্র কিন্তু তরুণ প্রজন্মের কাছে ভীষণভাবে একটা প্রভাব বিস্তারকারী অমোঘ ঔষধের মতো। কিরকম? যেমন মহারাজের কয়েকটা কথা ছিল যেগুলো মহারাজের নিজের জীবনে রিফ্লেক্ট হয়েছে। মহারাজ ভীষণভাবে আত্মনির্ভরশীলতা এটার উপর জোর দিতেন ভীষণভাবে। আমরা মহারাজের কথা অন্যদের মুখ থেকে যখন শুনেছি এরকম জেনেছি, মহারাজের যে ডেইলি রুটিনটা ছিল, মহারাজ নিজে প্রতিদিন মঙ্গল আরতির আগে ঘুম থেকে তো উঠতেনই, উঠে স্নান পর্যন্ত করতেন, অনেক বয়স পর্যন্ত এটা মেনটেন করেছেন। নিজের জামা কাপড় কেচে স্নান করে বেলুড় মঠে ওই ঠাকুরের মন্দিরের বাইরে থেকে উনি মঙ্গল আরতি দর্শন করতেন, তারপরে নিজের জপ ধ্যান কাজকর্ম এইভাবে ওই নিজের একটা নিজস্ব রুটিনের মধ্যে একটা সারাটা দিন একটা দিব্যভাবে কাটিয়ে যাওয়া, এটা অন্তত যারা ঠাকুরকে বা মাকে আদর্শ করে নিজেদের জীবনটাকে পবিত্রভাবে কাটাতে চায় এবং সেই ভক্তদের মধ্যে যারা তরুণ তাদের ক্ষেত্রে কিন্তু মহারাজের এই দিব্য জীবনযাত্রা এটা ভীষণভাবে একটা রসদদায়ী। স্বামীজি চিরকালই তরুণ প্রজন্মকে এগিয়ে যাওয়ার কথা বলেছেন যে মা ভই এগো, কারণ তরুণ প্রজন্ম যদি না এগোয়, তরুণ প্রজন্ম যদি নিজের মতো করে না ভাবতে শেখে তাহলে সমাজের উদ্বর্তন হবে না। তাই সেই ভাবধারা তো অবশ্যই সব মহারাজদের মধ্যে ছড়িয়ে এসেছে এবং তারা সেই ভাবধারাই আমাদেরকে পরবর্তী যারা প্রজন্ম আসছে তাদেরকে তাঁরা দিচ্ছেন। তাই সেই ভাবধারা থেকে তোমরা কী সংগ্রহ করেছো মহারাজের কাছ থেকে, মানে স্বামী গীতানন্দজি মহারাজের কাছ থেকে? মহারাজের কাছ থেকে যদি আমরা তরুণরা কী পেয়েছি এরকম বলতেই হয়, তাহলে প্রধান জিনিস যেটা বলতে হয় সেটা হচ্ছে মহারাজের মধ্যে প্রধান দুটো জিনিস আমরা দেখেছি। এক নম্বর হচ্ছে যে মহারাজের জীবনের নিষ্ঠা, যখন কোনো একটা জিনিস করবেন তখন সম্পূর্ণরূপে সেই জিনিসের মধ্যে ডুবে যাবে, এটা আমরা মহারাজকে কাছ থেকে তো দেখেইছি। উপরন্তু মহারাজের সম্পর্কে যারা বলেছেন, মহারাজের ঘনিষ্ঠ যারা ছিলেন তাদের কাছ থেকে শুনেছি, মানে এরকম নয় কিন্তু যে মহারাজ যখন মহারাজের হয়তো কোনো একটা জিনিস খুব প্রিয় সেটা নিয়েই মহারাজ লেগে আছেন, তেমন না। মহারাজ যখন যে কাজটা করছেন তখন ষোলো আনা সেটা দিয়ে করছেন, সেটার মধ্যে তার ষোলো আনা দিয়ে দিচ্ছেন। অর্থাৎ যখন হয়তো একটা বই লিখছেন তখন
ভাগবত কথার কথাই বলছি, ভাগবত কথা যখন লিখছেন তখন মহারাজকে নাকি আর কিছু করতে দেখা যেত না। মহারাজের যেটুকু দৈনন্দিন কাজ ওইটুকু বাদ দিয়ে সারা দিন এই যে ভাগবতের এতগুলো খণ্ড, এই সমস্ত বইগুলো নিয়ে মহারাজ খালি পড়েই যাচ্ছেন। শুধু ভাগবত কথা পড়ছেন না, ভাগবত গ্রন্থগুলো পড়ছেন না, ভাগবতের ওপর লেখা যত বই সেই সমস্ত মানে একদম প্রচুর সম্ভার হয়ে গেছে, মহারাজ খালি ওই বই পড়ে যাচ্ছে। আবার মহারাজকে যখন একটা কোনো অন্য কাজ মহারাজের কাছে এসেছে তখন মহারাজ সেই কাজটার মধ্যেই পুরো ডুবে গেছে। অর্থাৎ যে কাজটা করবে সেটাকে একদম নিষ্ঠা, এটা তো আজকে তরুণ প্রজন্মের ক্ষেত্রে, আমরা যেহেতু তরুণ প্রজন্মের আজকে আমরা দেখি যে নিষ্ঠার ভীষণ অভাব আজকের তরুণ ছেলে মেয়েদের মধ্যে। এই যে কোনো একটা জিনিসকে আপ্রাণ ভালোবেসে আঁকড়ে ধরা, এটার ভীষণ অভাব। সেখান থেকে যারা অন্তত রামকৃষ্ণ মঠ মিশনে এসেছি, আমরা যারা ঠাকুর ও মাকে ভালোবেসে এসেছি, স্বামীজির আদর্শকে ভালোবেসে এসেছি এবং গীতানন্দজী মহারাজের মতো জীবন দেখেছি, তারা এই জিনিসটা অন্তত শিখবার চেষ্টা করব যে নিষ্ঠা যদি জীবনে না থাকে তাহলে কিন্তু জীবনের চরিত্রের কোনো মূল্য থাকে না। নিষ্ঠার মধ্য দিয়ে আমাদের কিন্তু সেই চরিত্র গঠন করতে হবে, যেটা স্বামীজি বারবার বলেছেন যে বজ্র দৃঢ় চরিত্র। ঠিক, সুতরাং সেই দিক দিয়েও স্বামী গীতানন্দজি মহারাজ তরুণ প্রজন্মকে যারা তাঁর কাছে এসেছিল তাদেরকে কিন্তু অনেকটা এগিয়ে নিয়ে গেছে। আর বইয়ের প্রসঙ্গ এলো, যখন ভগবত কথা লেখা হয়েছে তখন তুমি মহারাজের সংস্পর্শে আসার কোনো প্রশ্নই নেই, তা বই সম্পর্কে তোমরা শুনেছো মহারাজ ভগবত কথা লিখেছেন, মহারাজ শ্রীরাম অনুত্থান লিখেছেন, শ্রীরামের অনুত্থান লিখেছেন, তা সেই বইগুলো তুমি পড়েছো। হ্যাঁ, সেই বই পড়ে তুমি কি উপলব্ধি করেছো? আসলে মহারাজের জীবনের, মহারাজের চরিত্রের যে কটা দিক আমরা ছোটরা দেখেছি, বড়রা তো অনেক ব্যাপক দৃষ্টিতে বিচার করবেন, সাধুরা অনেক ব্যাপক দৃষ্টিতে বিচার করবেন, কিন্তু আমরা ছোটরা যেটা দেখেছি যে মহারাজের জীবনের একটা খুব বড় দিক ছিল ভক্তি। আর আমাদের গোটা হিন্দু শাস্ত্রে, গোটা হিন্দু সমাজে যে বিশেষ গ্রন্থটি ভক্তির মূল পরাকাষ্ঠা, সেই বইটি হলো ভাগবত। আর আরেকটি চরিত্র, আরেকটি পুরাণ চরিত্র যাকে কেন্দ্র করে আমাদের হিন্দু শাস্ত্রে, হিন্দু সমাজে ভক্তির অনেক প্রবাহ প্রবাহিত হয়ে গেছে, তিনি হচ্ছেন শ্রীরাম চরিত্র। এই শ্রীরাম এবং ভাগবত ভাগবত গ্রন্থের শ্রীকৃষ্ণ, এই দুটি যেন মহারাজের জীবনের খুব বড় জায়গা জুড়ে থেকেছে। আমরা মহারাজদের, অন্য মহারাজদের কাছ থেকে শুনেছি যে মহারাজের প্রিয় যে কটি তীর্থ ছিল তার মধ্যে এক হচ্ছে বৃন্দাবন, দুই নম্বর হচ্ছে পুরী, আর তিন নম্বর হচ্ছে কাশী। এখন রাম জন্মস্থানে মহারাজ কতটা গেছেন সেটা জানি না, কিন্তু এই যে ভাগবত গ্রন্থের মধ্যে যে ভক্তির প্রবাহ, সেই ভক্তির প্রবাহ কিন্তু আমাদেরকে এইটাও শেখায় যে জীবনে যদি ভক্তি না থাকে, আর তরুণরা যদি, বিশেষ করে তরুণরা যদি ভক্তিকে অবলম্বন না করতে পারে তাহলে কিন্তু এই যে অবক্ষয়ের যে দুর্নিবার প্রবাহ তার মধ্যে তরুণরা ভেসে যাবে। সুতরাং নিজেদের চরিত্রকে ধরে রাখতে গেলে আমাদের কিন্তু ভক্তিকে আশ্রয় করতেই হবে, সেটা গীতানন্দজী মহারাজ শিখিয়েছেন। অর্থাৎ ভক্তির মাধ্যমে মনকে নিষ্ঠার পথে নিয়ে যাওয়া, যে নিষ্ঠার পথ উনি দেখিয়েছেন সেটা কিন্তু অবলম্বন ভক্তি। আর মহারাজের যে বিভিন্ন তীর্থস্থানের মধ্যে পুরী খুব প্রিয় ছিল, সেটা মহারাজের যে জীবনী প্রকাশিত হয়েছে বেলুড় মঠ থেকে, সেখান থেকে আমি পড়েছি যে পুরীতে এক এক সময় স্নানযাত্রা থেকে রথযাত্রা পর্যন্ত মহারাজ থাকতেন এবং জগন্নাথ দেবের বিগ্রহ দর্শন করে আত্মস্থ হয়ে যেতেন। হ্যাঁ, এইটা আমরা সেবক মহারাজের মুখে শুনি। এমনিতে মহারাজের যে জীবন জীবন, তাতে মহারাজের শেষতম তীর্থযাত্রা হচ্ছে, তীর্থ দর্শন হলো পুরী। আচ্ছা, শেষতম তীর্থ দর্শন। এখন সেইবার মানে মহারাজ তো এত পুরীতে যেতেন যে পুরীর যারা একদম প্রধান সেবক, জগন্নাথ দেবের প্রধান সেবক, তাদের সঙ্গে মহারাজের ভীষণ একটা আত্মিক বন্ধন, আত্মিক সম্পর্ক তৈরি হয়ে গিয়েছিল। এখন এটা আমরা শুনেছি যে একদম শেষবার যখন মহারাজ গেলেন তখন মহারাজ জগন্নাথ দেবকে দর্শন করে বেরিয়ে এসে
একদম বড় সিঁড়িতে বসেছেন। আর সেই সময় যিনি নাকি একদম প্রধান সেবক জগন্নাথ দেবের, তিনি এসে মহারাজের পাশে বসেছেন, বসে বলছেন, মহারাজ এতদিন তো আপনি এসেছেন জগন্নাথকে দেখতে, দেখুন আজ জগন্নাথ নিজে আপনাকে টেনে নিয়ে এসেছে। এইটা শুনবার পর মহারাজ নাকি একদম ছোট্ট শিশুর মতো মানে প্রচণ্ড কেঁদেছিলেন, একদম দুচোখ বেয়ে তার ওই চোখের জল। এটাকে আমরা প্রেমাশ্রয় বলে থাকি। একদম ভক্তির দ্বারা সেই মনকে মন্থন করলে যে অশ্রু আসে সেই অশ্রু, এবং তার তুলনায় পবিত্র জিনিস আর কিছু নেই। এই প্রেমাশ্রুর কথা, এই প্রেমাশ্রুর কথাতে আমি একটা উল্লেখ করছি, মহারাজের শেষ দিকে এটা অনেকেই এর সাক্ষী থেকেছে, যখন মহারাজ আর কারোর সাথে কথা বলছেন না, সেই অবস্থাতেও মহারাজকে যখন ঠাকুরের মন্দিরে নিয়ে যাওয়া হচ্ছে, মহারাজ আমরা লক্ষ্য করেছি, দেখেছি ঠাকুরের দিকে তাকিয়ে মহারাজের কিন্তু আর কোনো অভিব্যক্তি নেই, খালি দুচোখের কোণা দিয়ে জল পড়ছে ওই অবস্থাতেও। মানে একদম এটা আমি যে বলছি একদম শেষ দিকের ঘটনা, যখন মহারাজকে নিয়ে যাওয়া হয়েছে ঠাকুরের কাছে, তখন ঠাকুরকে দেখে মহারাজের শুধুই চোখ দিয়ে জল। এই যে একটা অনন্য জীবন, অপূর্ব জীবন, এটা আমরা চোখের সামনে দেখেছি, ফলে এই ভক্তি, এই নিষ্ঠা, এগুলো আমাদের ভীষণভাবে স্পর্শ করে। ঠিক, আর নিয়মানুবর্তিতাও মনে হয় একটা জায়গা ভীষণভাবে, এটা হয়তো আমরা সবার ক্ষেত্রেই বলতে পারি, কিন্তু স্বামী গীতানন্দজি মহারাজের ক্ষেত্রে আমি যেটুকুনি পড়ে জেনেছি যে বেলুড় মঠে যদি পূজার সময় অর্থাৎ দুর্গা পুজোর সময় থাকলে মঙ্গলারতি সন্ধ্যারতি সব সময় তিনি সেখানে উপস্থিত থাকতেন, এবং তুমি যেটা বললে যে সকালবেলা একদম সব কিছু তৈরি হয়ে ঠাকুরের মঙ্গলারতির সময় তিনি সেখানে উপস্থিত। সুতরাং সেই দিক দিয়েও মনে হয় তরুণ সমাজের কাছে একটা বার্তা যে ভক্তি নিষ্ঠা নিয়মানুবর্তিতার মাধ্যমে যদি আমরা এগোতে পারি তাহলে একটা আদর্শ প্রাণ আমরা পেতে পারি। একদম একদম তাই। মহারাজের এই চরিত্র, আমরা চরিত্র সম্পর্কে তো বিশেষ কিছু বলতে পারবো না, কিন্তু আমরা মহারাজকে যেভাবে দেখেছি, মহারাজের ভেতরে একদিকে এই প্রচণ্ড ভক্তি, প্রচণ্ড নিষ্ঠা, আবার মহারাজ যখন যে কাজটি করেন তখন সেটি ঠাকুরের কাজ এই জেনে করেন, এটা আমরা অনেক সাধুর মুখ থেকে আমরা শুনেছি, অনেক সাধুর কাছে আমরা গিয়ে গিয়ে জিজ্ঞেস করেছি, মহারাজ আপনি তো মহারাজ কয়েক দিন অফিসে দেখেছেন, আপনি কিভাবে দেখেছেন মহারাজকে? বলছেন না তেমন কিছু নয় ভাই, তবে ওই আর কি একটা ঘটনা, ওই আমরা কখনো হয়তো মহারাজের ঘরে গেছি একটা কিছুতে সই করাবো বলে, মহারাজ হয়তো জপের মালা নিয়ে জপ করছেন, যেই দেখলেন আমাদেরকে, আমরা হয়তো দেখেই সঙ্গে সঙ্গে ফিরে যাচ্ছি যে মহারাজ জপ করছেন, এখন ব্যাঘাত ঘটাবো না, মহারাজ সঙ্গে সঙ্গে ডেকে বলছে কী হলো কী হলো। এবার তিনি এলেন, এসে বলছেন মহারাজ এখানে সই করার ছিল, মহারাজ তৎক্ষণাৎ জপের মালা রেখে সইটি করে দিলেন। সইটি করে দিলেন এইরকম ভাবে না, মানে আমাকে সেই সাধু বলেছিলেন যে তখন মহারাজের মুখে কিন্তু এইরকম একটা ভাব নয় যে মহারাজ যেন বিরক্ত হলেন বা মহারাজের যেন একটা কাজে ব্যাঘাত ঘটলো, তা না, যেন ওই জবটার মতোই এই সই করে দেওয়াটা, এই অফিসের কাজটা আর ওই জব করাটা দুটো এক। আসলে জব করাটাকে তিনি ঠিক আলাদা কাজ হিসেবে তো দেখেননি, না, ওটা তার জীবনের একটা অঙ্গ অঙ্গ এবং সেইভাবে অঙ্গাঙ্গী ভাবে। আর এইখানে এই কর্মযোগের ব্যাপারটা, যে স্বামীজি তো বারবার বলেছেন না যে কর্ম আর যোগ, কখন কর্মযোগ হয়ে উঠবে, যখন কর্মকে আমরা যোগের সঙ্গে যুক্ত করে আমাদের নিজের আনন্দের ফোয়ারাকে খুলে দিতে পারবো। তা গীতানন্দজি মহারাজের ক্ষেত্রেও কিন্তু একদম এই জিনিসটা যে কর্ম আর জপ বা যোগ, এই দুটো জিনিসের মধ্যে কোনো মানে একটা চুলের সমান ব্যবধানও নেই। এটাও কিন্তু আমাদের ক্ষেত্রে, অন্তত তরুণদের ক্ষেত্রে, ভীষণভাবে ফলদায়ী। আমাদের এই দিকটা ভীষণভাবে ধরবার দরকার, যে মহারাজ আমাদের যেভাবে দেখিয়েছেন, মহারাজকে আমরা যেভাবে দেখেছি, মহারাজের জীবনের যে ছবি দেখেছি, সেখানে মহারাজ কিন্তু কাজ করতে বলেছেন, এবং সেই কাজকে ঠাকুরের কাজ এই জ্ঞানে করতে বলেছেন, ঠাকুরের কাজ। সুতরাং আমরা যখনই ইয়াংরা সংসারের কাজেই হোক বা সংসারের বাইরে ঠাকুরের কাজেই হোক, আমরা যখন যে কোনো কাজ করব, আমরা কিন্তু এই অমৃতময় বার্তাটা প্রাণে নিয়ে রাখব যে আমরা যে কাজ করছি সেটা ঠাকুরের দেওয়া কাজ, এবং আমার জন্যে এটা ঠাকুরের চরণে একটা নিবেদন। আসলে ওই যে মন থেকে মনে যখন
টাগ অফ ওয়ার হয়, যেটাকে আমরা সমুদ্র মন্থন বলেছি, মনের মন্থন হলে তখন সেই জিনিস আমাদের মধ্যে থেকে উঠে আসে। তরুণদের সম্পর্কে কথা তুমি বলছো, মানে তরুণদের চোখে স্বামী বিবেকানন্দজী মহারাজ বা তার আদর্শকে তুমি দেখছিলে। এই প্রসঙ্গে একটু বলি যে আমরা যেটা বই পড়ে জেনেছি, একদম পারফেক্ট স্পোর্টসম্যান বলতে যা বোঝায় তিনি তাই। ভলিবল খেলায় তিনি নাকি ভীষণ দক্ষ ছিলেন, এছাড়া নিজে ড্রাইভ করতেন, তার মধ্যে সবসময় একটা স্পোর্টসম্যান স্পিরিট থাকতো, সেটা নিশ্চয় সেই বয়সেও তোমরা স্পর্শ পেয়েছো। মানে না স্পর্শ বলছি সেটা যে আসলে এটা তো একটা ব্যাপার যে একজন মানুষ, একজন ব্যক্তি তার যে দৃঢ়তা, সেই দৃঢ়তার একটা কিন্তু গঠন তার পূর্ব জীবন থেকেই হয়ে আসে। মহারাজের ক্ষেত্রেও এটা তো মহারাজের সেবকরাও সরাসরি কোনোদিন মহারাজের কাছ থেকে শুনতে পারেননি বা জানতে পারেননি, ওই কারোর মুখ থেকে শুনেছেন, ফলে আমাদের পক্ষে তো শোনা জানাটা খুবই মানে সম্ভব ব্যাপার নয়। কিন্তু ওই মহারাজ নাকি তার ছাত্র জীবনে খুব ভালো খেলাধুলায় ছিলেন, ফুটবল খেলতেন খুব ভালো। আচ্ছা, ভলিবল তো খেলতেনই কিন্তু ফুটবল খেলতেন, শুধু তাই নয় সাঁতার বা এই যা কিছু প্রচণ্ড ভালো। মহারাজের অনেক বয়স হয়ে গেছে যখন, তখনও মহারাজ গঙ্গায় গিয়ে একদম সাঁতরে প্রায় মাঝ গঙ্গায় চলে গেছে, এইরকম এত তার বলিষ্ঠতা ছিল। এবং আমরা যখন শেষ দিকে মহারাজকে দেখেছি, মহারাজের দেহের গঠন ছিল এত বলিষ্ঠ, এত উঁচু লম্বা, এবং তার দেহের গঠনটাই ছিল একজন কর্মযোগীর মতো। খুব দুর্বল দেহ যার, সে তো সত্যি কর্মযোগী হতে পারে না, এ তো স্বামীজি বারবার বলেছে। ঠিক মহারাজের জীবনে যেন আমরা ওরকম দেখেছি, যখন মহারাজের একদম শেষ অবস্থা, তখনও মহারাজের দেহের এত বলিষ্ঠতা। আমরা অনেক সময় সাধুদের মুখ থেকে শুনেছি বা আমরা নিজেরা পরস্পর আলোচনা করেছি যে এই বয়সেও মহারাজকে দেখলে একটা মনে হয় যে একটা দেহ কাকে বলে, একটা বলিষ্ঠ দেহ। অর্থাৎ সেই মন এবং দেহ দুটোই যদি একটা নির্দিষ্ট পথে থাকে, তখন এই দৃঢ়তা আসে। মানে ওই ঠাকুরের কথা একটা আছে যে এক তারে বাধা, এক তারে বাধা। এই গীতানন্দজির জীবনেও এই মন প্রাণ ও দেহ এই সবটা যেন একটা একতারে বাঁধা আছে, এবং এই তিনটের যোগেই যেন তিনি একটা অনবদ্য চরিত্র, একটা খুব আনন্দময় চরিত্র হয়ে আমাদের তরুণদের সামনে। আর একটা জিনিস আমি মানে একদম শেষের দিকে বলছি, সেটা হলো যে এটা তো আগেও আমরা শুনলাম যে শিশুদের সঙ্গে ওনার খুব একটা ভালো সম্পর্ক ছিল, খুব ভালোবাসতেন শিশুদের আর খুব ভালোবাসতেন তরুণদেরও, তরুণদের খুব ভালোবাসতেন, এটা আমরা শুনেছি, আমি বারবারই শুনেছি বলছি, কারণ সাধু সঙ্গ করে এগুলো জানা, একজন সাধুর মুখে শুনেছি। মহারাজ ভীষণ প্রেফার করতেন যে ইয়াংরা দীক্ষা নেবে, ইয়াংরা রামকৃষ্ণ মঠে এসে দীক্ষা নেবে, তারা জপ করবে, শুধু তাই নয় তারা জপের মালায় জপ করবে, এটা মহারাজ খুব প্রেফার করতেন। হ্যাঁ, তুমি যে কথাটা বললে যে মহারাজ তরুণ প্রজন্মকে খুব এগিয়ে আসতে বলতেন, একটা কাজের জন্য, একটা মিশনের জন্য এগিয়ে আসতে বলতেন। আমিও না বই পড়ে দেখেছি যে ব্রহ্মচারী মহারাজরা, মানে ব্রহ্মচারীরা যারা যারা পরবর্তীকালে সন্ন্যাস গ্রহণ করছে, যারা ব্রহ্মচারী ট্রেনিংয়ের মধ্যে রয়েছে, তারা কিন্তু মহারাজের কাছে একটা বিশেষ স্নেহের জায়গা পেতেন। হঠাৎ নতুন আসা তাকে নিয়েও মহারাজ কিন্তু, মানে সে নতুন এসছে, উনি একজন প্রবীণ সন্ন্যাসী, এই ফারাকটা ওনার মধ্যে ছিল না, এটা তার জীবনচরিতেই পাওয়া যায়। হ্যাঁ, এরকমটা আমরাও শুনেছি যে মহারাজ ভীষণ আনন্দ প্রকাশ করতেন যখন কেউ এসে জয়েন করতো রামকৃষ্ণ মঠে ব্রহ্মচারী হিসেবে। আচ্ছা, এখানে একটা মজার কথা জানতে চাই তোমার কাছে, মহারাজ খুব ভালো রান্না করতে পারতেন। হ্যাঁ, তুমি যখন মহারাজের সংস্পর্শে এসেছো তখন হয়তো তুমি নিজে এরকমভাবে রান্না করতেন না, কিন্তু এরকম কিছু গল্প কথা বা তুমি কি কখনো কোনো ঘটনার সাক্ষী? এই মহারাজের জীবনী গ্রন্থ যেটা বেরিয়েছে তাতে ওই একটা সিঙ্গারার প্রসঙ্গ আছে, তা ওইটা মহারাজের খুব বিখ্যাত সিঙ্গারা করতে খুব ভালোবাসতেন, খুব ভালোবাসতেন। আর শুধু তাই না, সম্ভবত একটা চা বানাতেন, বিভিন্ন কিছু উপকরণ মিশিয়ে টিশিয়ে ওইটার একটা নাম দিতেন নিজের মতো। তা শুধু তাই না, মহারাজ আবার মানে খুব এরকম একটা ভাব ছিল মহারাজের যে যে ছেলেরা, নতুন ছেলেরা আসবে, তরুণরা আসবে, তারা সব দিক থেকে স্মার্ট হবে, এমনকি রান্না বান্না খাওয়া দাওয়া সব কিছু সব দিক থেকে স্মার্ট হবে, মানে কোনো খাওয়া দাওয়ার ব্যাপারে কোনো কিছুতে বাজ বিচার বা কোনো কিছুতে কম জানা, এই ব্যাপারটা মহারাজ খুব মানে রঙ তামাশা করে একটা মজা করতেন যে
সব মানে আসলে বিষয়টা এই যে মহারাজ চাইতেন যে যারা আসবে অল্প বয়সে তারা ভীষণ স্মার্ট হবে, সেলফ ডিপেন্ডেন্ট, নিজের উপর সেই এটা। মজা করার প্রসঙ্গে রান্না নিয়ে একটা মজার গল্প আছে, দর্শকদের সঙ্গে একটুখানি ভাগ করে নিই। যে সেটা সম্ভবত 1972-73 সাল, তখন মহারাজ রাঁচি স্যানিটোরিয়ামে রয়েছেন এবং সেখান থেকে মনসা দ্বীপে গেছিলেন শাখা কেন্দ্রে ঘুরতে বা পরিদর্শন করতে। সেখানে গিয়ে তিনি দেখেছেন যে একজন ব্রহ্মচারী সেখানে শীতকালে ধান চাষ নিয়ে খুব উদ্যোগী হয়েছে, তা সে যাতে আরও কিছু শেখে আরও কিছু জানে তাই জন্য সেই ব্রহ্মচারীকে তিনি রাঁচি স্যানিটোরিয়ামে আসতে বলেন। এবং এর মাঝখানে আরও কিছু ঘটনা আছে, আমি তার মধ্যে যাচ্ছি না। ওই ব্রহ্মচারী এসেছেন, ব্রহ্মচারীকে নিজে ড্রাইভ করে নিয়ে গেছিলেন রাঁচি স্যানিটোরিয়ামের ওখানে এবং সেখানে তিনি সব কিছু দেখিয়েছেন। এবং যিনি যেদিন ব্রহ্মচারী ফিরে আসবে সেদিনকে একটা রান্না করে খাইয়েছেন, উনি বলেছিলেন যে আমি তোমাকে একটা ভালো জিনিস রান্না করে খাওয়াবো। তিনি পায়েস রান্না করে খাইয়েছিলেন। রান্না করে খাওয়ানোর পর মহারাজ জিজ্ঞাসা করেছিলেন ব্রহ্মচারীকে যে কেমন খেলে, তা মহারাজকে সেই ব্রহ্মচারী উত্তর দিয়েছে, ভালোই খেয়েছি কিন্তু একটু মাংস মাংস গন্ধ ছিল। আসলে ব্যাপারটা যেটা ছিল যে পেঁয়াজকে খুব সরু সরু করে দেরাদুন চালের মতো করে কেটে বারবার ধুয়ে তা দিয়ে দুধের মধ্যে পায়েস রান্না করেছিলেন মহারাজ। সুতরাং এইটা একটা অদ্ভুত সুন্দর একটা মজার বিষয়, কিন্তু তার সঙ্গে তাঁর যে নিজের সৃষ্টিশীলতা বা তাঁর যে ভাবনা, তার যে একটা ব্রহ্মচারীকে নতুন একজন ব্রহ্মচারীকে নিয়ে এসে নতুন করে শেখানোর মাধ্যমে একটা উদ্যোগকে এগিয়ে নিয়ে যাওয়া, একেই সমর্থন করে কিন্তু বারবার। তুমি কি আর তোমাকে আমি এবার একটু শেষের দিকে এসে গেছি, কোনো ঘটনার মনে পড়ে যেটা আলাদাভাবে তোমার মনে দাগ কেটেছে? যদি ঘটনার কথা বলতে হয় তাহলে আমি একটা দিক বলবো, যে আমরা বেলুড় মঠে যখন মহারাজকে দেখেছি, বিশেষ করে বেলুড় মঠে বলতে যখন মহারাজ ঠাকুরের গর্ভমন্দিরে গিয়ে ঠাকুরকে প্রণাম করছেন, এইটা আমার জীবনের অন্তত একটা খুব গুরুত্বপূর্ণ একটা ঘটনা। মহারাজ যখন প্রণাম করছেন ওই ভাবটা একটা দেখবার মতো ভাব, কেননা বেলুড় মঠে এত মানুষ যাচ্ছেন, আমরা যাচ্ছি, এতজন যাচ্ছে, তারা ঠাকুরকে নানাভাবে প্রণাম করছে, চলে আসছে, কিন্তু মহারাজকে দেখছি যে মহারাজ একজন এরকম পদে একজন আছেন, এরকম একজন সন্ন্যাসী, তিনি যখন প্রণাম করছেন যে কী একটা অপূর্ব বিনম্রতা, কতখানি নম্রতা, আর কীভাবে যেন ঠাকুরকে প্রণাম করছেন, যেন ঠাকুর একদম জীবন্ত বসে রয়েছেন আর তার সামনে অতি দিনহীনভাবে তিনি এসে ঠাকুরকে প্রণাম করছেন। মানে এই প্রসঙ্গে ছোট্ট একটা কথা বলবো, একটা কথা মায়ের জীবনের কথা, যে মাকে বলা হয়েছিল পুরীতে যে মা আপনি এসেছেন, ওখানকার রাজারা বলেছেন যে আপনি যাবেন তার জন্য ব্যবস্থা করা হবে। তখন মা কিন্তু খুব সহজ উত্তর দিলেন, বললেন না আমি বিশেষভাবে যাব না, আমি অত্যন্ত দিনহীন কাঙালিনীর মতো ঠাকুরকে দর্শন করব। আর গীতানন্দজির মধ্যেও আমি দেখেছিলাম চোখে সেই একটা দৃশ্য, ঠাকুর বসে আছেন আর মহারাজ ঠাকুরের ডান হাতের যে দরজা সেখান দিয়ে ঢুকলেন, ঢুকে অতি দূরে মানে খুব কাছাকাছি না, ঠাকুরের খুব দূরে দাঁড়িয়ে এত অপূর্ব বিনম্রভাবে প্রণাম করছেন, যেন সেই মায়ের ওই বইয়ে পড়া ছবিটা আমার চোখের সামনে ভেসে উঠেছে, যেন দিনহীন বিনম্র একটা মূর্তি, ভক্তের মূর্তি। একদম ঠিক, তুমি তো জপের মালার কথাও একবার বলেছ এবং মহারাজ স্বামী গীতানন্দজির সংস্পর্শে যারা এসেছে তারা প্রত্যেকে মহারাজের জপ করার কথাটা বারবার বলেছেন। এই জপ নিয়ে না একটা ছোট্ট একটা মজার গল্প আছে, আমি সেটা একটু দর্শকদের সঙ্গে ভাগ করে নিই। তখন বৃন্দাবনে, বৃন্দাবন তুমি নিজে বললে বৃন্দাবন মহারাজের প্রিয় তীর্থস্থানগুলোর মধ্যে একটি, বৃন্দাবনে মহারাজ আরেকজন সঙ্গীকে নিয়ে জপ করতে করতে রাস্তায় চলছেন, হঠাৎ সামনে বীরপুঙ্গব এসে হাজির, অর্থাৎ একটি হনুমান এসে হাজির হয়েছে। হনুমান আসাতে যে সঙ্গী যে মহারাজ ছিলেন সে মহারাজ একটু ভীত সন্ত্রস্ত হয়েছেন, কিন্তু স্বামী গীতানন্দজি স্থিরভাবে বললেন দাঁড়াও দাঁড়াও, চুপ করে দাঁড়াও। তা মহারাজের সম্ভবত চাদরের নিচে জপ করছিলেন, হনুমানটি নাকি কাছে এসে চাদরটি সরিয়েছে এবং দেখেছে মহারাজ জপ করছেন, আবার চাদরটি টেনে দিয়ে হনুমান চলে গেছে। বৃন্দাবনের মাহাত্ম্য,
হনুমানের মাহাত্ম্য, জপের মাহাত্ম্য, না ওই পথ চলার মাহাত্ম্য একমাত্র সে জানে। কিন্তু মহারাজের যে এই বিশ্বাস যে তিনি জপ করছেন এবং সামনে যে বাধাই আসবে সে বাধা অতিক্রান্ত হবে, এই বিশ্বাসকে একটা পথ দেখায় না? হ্যাঁ, মানে বৃন্দাবন এবং জপ এগুলো যে মহারাজের জীবনে কি ছিল, একজন সাধু তিনি বলেছিলেন এরকম যে বৃন্দাবনের যে ঘরটিতে মহারাজ জপ করতেন সেই ঘরে ঘর উদ্দেশ্যে বলেছিলেন সেই সাধু যে উনি হিন্দিতে বলেছিলেন, আমি বাংলায় বলছি কথাটা, যে উনি বলেছিলেন যে আমি শুনেছি মা হাজার হাজার জপ করতেন, আর আমি নিজের চোখে দেখেছি গীতানন্দজি এই ঘরে বসে লাখ লাখ জপ করতেন, লাখ লাখ জপ করেছে। অর্থাৎ জপের যে মাহাত্মটা সেই মাহাত্মটা সেখানে সেইভাবেই প্রতিষ্ঠিত হয়েছে। হ্যাঁ, মানে এই যে শ্রী শ্রী মায়ের জপ আর মহারাজের জপ দুটো প্রসঙ্গ পাশাপাশি আসায় একটা জিনিস হয় যে শ্রী শ্রী মা বলেছেন জপাত সিদ্ধি, এবং মা কখনো কখনো খুব জোরের সঙ্গে বলেছেন, কাউকে কাউকে বলেছেন, কেউ এসে হয়তো জানিয়েছে, মায়ের এক আত্মীয় আসে বলেছে মনে অশান্তি মনে অশান্তি, মা তখন আরেকজন ভক্তের কাছে ওই মেয়েটিকে তিরস্কার করে বলছেন খালি অশান্তি অশান্তি বলে, আরে করুক তো দেখি জপ, 10,000 জপ করুক, কিছু না হয় কম করুক, করুক তো দেখা যাবে। মায়ের এই যে জপ করবার একটা কথা, মা সবসময় বলছেন জপ করো জপ করো, আর মহারাজের এই লাখ লাখ জপ, অবিরত জপ করে যাওয়া, শুধু ওই সাধু নন, বেলুড় মঠে অনেকেই গেছেন, অনেক ভক্ত গেছেন, তারা দেখেছেন যে বারান্দায় মহারাজ বসে, খালি গায়ে মহারাজ বসে জপ করছেন, সবার সামনে সর্বপ্রকাশ্যে মহারাজ জপ করছেন। হ্যাঁ, এই প্রসঙ্গে আমি আরেকটা কথাও বলি, আমি মাঝখানে একজন পূজ্যপাদ মহারাজের সঙ্গেও কথা বলছিলাম, আমি আলাদা করে দর্শক বন্ধুদের সঙ্গে তার পরিচয় করাচ্ছি না, কিন্তু কথা বলে আমি যেটুকুনি জানতে পেরেছিলাম যে বিশ্রাম, এবং বিশ্রাম কর্মের অন্তরিত বিশ্রাম, এটা কিন্তু রামকৃষ্ণ মিশনের রামকৃষ্ণ ভাবধারার মধ্যে ভীষণভাবে পরিচিত আমরা সবাই। মহারাজ একবার কোথাও একটু গেছেন, স্বামী গীতানন্দজি মহারাজ কোথাও একটা গেছেন, বেশ ক্লান্ত, উনি তার সেবক মহারাজকে বললেন আমি একটু বিশ্রাম করব। তার বলে ঠিক আছে মহারাজ, আমি তাহলে সব ব্যবস্থা করে দিই। বলে না, ব্যবস্থা বিশেষ কিছু না, বারান্দায় একটি চেয়ার দাও আর আমার জপের মালাটি এনে দাও, এটি তার বিশ্রাম। হ্যাঁ, এটা আমরাও শুনেছি, এবং ওই সময় যে মহারাজ ছিলেন সেই মহারাজের মুখ থেকে এটা শুনেছিলাম যে মহারাজের বিশ্রাম বলতে ওই জপ করা। এই প্রসঙ্গে আরেকটা বলি, একজন সাধুর মুখ থেকে আমি একদিনকে শুনছিলাম, সেই মহারাজ বলছেন যে পাকুড়া মঠে মহারাজ গেছেন, মঠের ছাদে গেছেন, গিয়ে মহারাজ নামছেন না, অনেকক্ষণ হয়ে গেছে। তখন সেই মহারাজ যিনি আমাকে বলছেন, বলছেন যে তিনি ধীরে ধীরে ছাদে গেছেন, গিয়ে দেখছেন যে মহারাজ পশ্চিম দিকে, মানে বাঁকুড়া মঠের পশ্চিম দিকে শ্মশান আছে, সেটা কিন্তু মহারাজ জানেন না। মহারাজ মানে গীতানন্দজি মহারাজ জানতেন না যে ঠিক কোন দিকে শ্মশানটা, কিন্তু মহারাজ ওই ছাদে একটা ছেঁড়া চট পড়েছিল, সেই চটটাকে পেতে তার উপরে বসে ওই পশ্চিম দিকে মুখ করে জপ করছে। মানে যেন জপের জন্য আসন, জপের জায়গা, জপের স্থান কিচ্ছু তার কাছে গুরুত্বপূর্ণ না, তার কাছে হচ্ছে খালি জপ, আর কেমন একটা অজানা টানে ওই শ্মশানের দিকে মুখ করে মহারাজ জপ করছে। অর্থাৎ ওই যে কথাটা বললেন না, স্থান জায়গা সময় কোনোটাই শুধু মনটা গুরু, খালি মনটা, একমাত্র সেই মন দিয়ে তার কাছে পৌঁছানো। এই প্রসঙ্গে দর্শক বন্ধুদেরও বলি, ঠাকুর বলেছিলেন যে জল খাওয়ার যদি ইচ্ছে হয়, জল তেষ্টা হয়, তুই কি মাটি খুঁড়ে জল খাবি? তুই তো যাবি তো সেই জায়গাতেই। আমি ঠাকুর কিন্তু কোট করছি না, বিষয়টা তাই। ঠিক সেইভাবে রামকৃষ্ণ ভাবান্দোলনে ঠাকুর মা স্বামীজির যে আদর্শ, তার পাদস্পর্শে আসার জন্য যে রাস্তা, সেই রাস্তা যারা দেখিয়েছেন, আমাদের হাত ধরে এগিয়ে নিয়ে গেছেন, তার মধ্যে অন্যতম একটি নাম শ্রীমৎ স্বামী গীতানন্দজি মহারাজ। তাঁর জীবনের অনেকগুলো দিক আমরা শুনলাম। আমরা আগেই বলেছি জীবন চরিত আলোচনা করার ধৃষ্টতা ক্ষমতা আমাদের নেই, আমরা শুধু আমাদের স্মৃতিচারণা করতে পারি, মনের মনন থেকে সেই যে শ্রদ্ধা তাই তাঁর চরণে আমাদের অর্পণ।
দেবরাজকে অসংখ্য ধন্যবাদ। আমরা অনেক কিছু জানলাম এবং তরুণ প্রজন্মকে স্বামী গীতানন্দ মহারাজ যেভাবে এগিয়ে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন সেই পরামর্শ তোমাদের মাধ্যমে আবার সবার মধ্যে ছড়িয়ে পড়ুক, এটাই আশা করিল। ধন্যবাদ, নমস্কার। শুরুতে একাগ্রতা নিয়ে বেশি চিন্তা করতে হবে না, কিন্তু জপটি সর্বক্ষণ করতে হবে, তাহলেই হবে। এই কথাটি বলে যিনি আমাদের সবাইকে সে পথটি দেখিয়েছিলেন, অর্থাৎ জপের মাধ্যমে নিজের মন প্রাণ ধ্যান সবকে এক সূত্রে বেঁধে রামকৃষ্ণ ভাবান্দোলনের মধ্যে ঠাকুর মা স্বামীজির ভাবাদর্শে যদি আমরা নিজেদেরকে স্নাত করতে পারি, তাহলেই হয়তো জীবনের সেই শান্তি, যে শান্তি আমরা সবাই খুঁজতে চাই, সেই শান্তিতে পৌঁছতে পারব। তিনি শ্রীমৎ স্বামী গীতানন্দজী মহারাজ। তাঁর প্রসঙ্গে তার কথায় আমরা ছিলাম, আজকে তিন পর্বে তার কথায় আমরা রয়েছি। আমরা প্রথমে দুটি পর্বে কথা শুনেছি, আর এই মুহূর্তে আমাদের এক তরুণ বন্ধু আমাদের সঙ্গে রয়েছে, যিনি স্বামী গীতানন্দজী মহারাজের কাছে অনেকদিন ছিলেন এবং তার সঙ্গ পেয়েছেন, নিজেকে ধন্য মনে করেছেন, সেই সঙ্গ সুখ আমরা কিছুটা ভাগ করে নেব একসঙ্গে। আমি সায়ন দাস, সায়ন দাসকে স্বাগত জানাই। সায়নের কাছে প্রথমেই যেটা একটু জানতে চাইব, কখন বা কবে কিভাবে স্বামী গীতানন্দজী মহারাজের সঙ্গে তোমার সাক্ষাৎ? যতদূর মনে করে মহারাজকে প্রথম দেখি মায়ের বাড়িতে। তো অন্য এক সাধুর সাথে গিয়েছিলাম মাকে দর্শন করতে, তো তখন জানি ওখানে ভাইস প্রেসিডেন্ট মহারাজ আছেন। তো সেই সূত্রে একদম ভেতরে গিয়েই মহারাজকে দর্শন, এবং তার আগে আমি মহারাজকে চিনতাম না। ভাইস প্রেসিডেন্ট হয়েছেন নতুন, তার নাম শ্রীমৎ স্বামী গীতানন্দজী জানতাম, কিন্তু তার বেশি মহারাজ সম্পর্কে আমার খুব একটা বেশি ধারণা ছিল না। মহারাজের সেই সময় প্রণামের সময় নয়, একদম বিকেলবেলা, আমরা জানি প্রণাম মূলত আরতির পরে হতো, তো আমরা ওই সময় প্রণাম হওয়ার কথাও নয়। কিন্তু মহারাজ যেই শুনলেন যে একটি যুবক ছাত্র এসছে, তখন আমি নিতান্তই ছোট, তো মহারাজ খুব আগ্রহের সাথেই আমায় ভেতরে ডেকে পাঠান এবং মহারাজের একদম ঘরে, মহারাজের ঘরে গিয়ে প্রণাম করি এবং সেবকরা বলেন, এবং মহারাজের একটা অদ্ভুত হাসি দেখেছিলাম, মানে অদ্ভুতভাবে আমায় গ্রহণ করেছিলেন, যেন যে একটা মৃদু হাসি, সেই হাসিটা আমার জীবনে, আমার জীবনের শেষ দিন পর্যন্ত সেই হাসিটা আমি মনে রাখবো, থাকবে আমার জীবনের সাথে। এক অদ্ভুত ভালোবাসা দিয়ে সেদিন আমায় যেন বেঁধে নিয়েছিলেন। তার পরবর্তীকালে দীক্ষা মহারাজের, মহারাজ কৃপা করে তার সান্নিধ্য লাভ করার সুযোগ করে আমায় দিয়েছেন সবই, কিন্তু সেই ছিল প্রথম দিন মহারাজকে, মহারাজ আমায় অদ্ভুতভাবে গ্রহণ করেছেন। আমার অবাক হয়েছিল, তার আগে মহারাজ আমায় চিনতেন না, মহারাজের তো চিনতেনই না, আমিও মহারাজকে চিনতাম না, এবং আমি নিতান্তই ছোট একটি ছেলে যার কোনো সেই অর্থে মহারাজের কাছে পরিচয় নেই, সেইভাবে আমার গ্রহণ করেছেন, আমার অবাক লেগেছিল। ওই যে আগে একটা কথাও বলছিলাম আগের পর্বেও, যে সব কিছু দৈব নিয়ন্ত্রিত, কোনো একটা সময় যেন তার কাছে তুমি যাবে, সেই সম্পর্ক, সেই আকর্ষণ বোধ হবে এবং সেই জন্যই সেদিনকে যাওয়া। তারপরে তো বহুদিন, বেশ কিছুদিন তুমি, বহুদিন বহুদিন আমি কলকাতার একটি স্কুলে পড়তাম হেয়ারে, তো সেখান থেকে জগদ্দান, মহারাজ পরবর্তীকালে জগদ্দানে চলে আসেন এবং সেখান থেকে প্রায় স্কুল থেকে ফেরার পথে জগদ্দান হয়ে ফিরতাম। প্রত্যেক দিন যে প্রণামে শেষ পর্যন্ত থাকতে পারতাম তা নয়, কারণ প্রণামটা হতো আরতির পর অনেকটা সময়, তো সেই সময় আমার দেখার, আমার একটাই উদ্দেশ্য ছিল যাওয়ার। সেই সময় মহারাজ এই জগদ্দান চত্বরটায় হাঁটতেন সেবককে নিয়ে, মহারাজ সেটা দেখব, এবং কোনো কোনো দিন মহারাজ দেখে হাসতেন, খুব অ্যাকসেপ্ট করতেন, জিজ্ঞাসা করতেন কোনো কথা, মহারাজ সেবকের সঙ্গে ওই সময়টা হাঁটতেন বিকেলবেলাটা, একদম মন্দির খোলার পরপরের সময়টা আমি মহারাজকে একটু দেখতাম, মহারাজ হাঁটতেন, তা মহারাজ চলে যেতেন, আমিও বাড়ি চলে আসতাম।
কোনো কোনো দিন এমনও হয়েছে বাড়িতে না বলে মহারাজের কাছে যাওয়া। মহারাজের সঙ্গের একটা অদ্ভুত অনুভূতি ছিল যেটা হয়তো এই ভাষায় এইভাবে প্রকাশ আমি করতে পারবো না, আমার পক্ষে সম্ভব নয়, কিন্তু মহারাজের সঙ্গে থাকলেই ভীষণ আনন্দ হতো। অর্থাৎ এই যে সঙ্গটা যে আমাদেরকে আরও একটু পথে নিয়ে যায়, সেই রামকৃষ্ণ ভাবান্দোলনের পথে নিয়ে যায়, সেটা মনে হয় এই সঙ্গ থেকে তুমি পেয়ে। দেখুন, আমার সেই সময় যা বয়স ছিল তাতে ওই রামকৃষ্ণ ভাবান্দোলন কী, ঠাকুরের আদর্শ কী, স্বামীজির আদর্শ কী, আমার পক্ষে বোঝা সেই বয়সে সম্ভব ছিল না। আমার সেই সময় একটাই উদ্দেশ্য ছিল মহারাজের ভালোবাসা। মহারাজ ভীষণ স্নেহ করতেন এবং কেন করতেন তাও জানি না, প্রত্যেককেই হয়তো, শুধু আমাকে আলাদা বলে নয়, মহারাজের সঙ্গে যে প্রত্যেক দিন কথা হতো, প্রত্যেক দিন মহারাজ আমায় খুব ইয়ে করতেন তা নয়, কিন্তু মহারাজকে দেখলেই একটা ভেতর থেকে আনন্দ হতো। এবং আমি আগেই একটা কথা বলেছিলাম দর্শক বন্ধু, যে ঠাকুরই বলতেন যে জল খেতে হলে কি এক্ষুনি এখান থেকে খুঁড়ে জল খাবে, সেই তো জলাশয়ের কাছে যেতে হবে, সেই জলাশয় রূপী অর্থাৎ আমাদেরকে শান্তির বাড়ি দিতে পারেন এরকম তো যারা যারা মানুষরা রয়েছেন, যারা যারা মহাপুরুষরা রয়েছেন, যারা রামকৃষ্ণ ভাবান্দোলনের ভাবধারাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তার মধ্যে তো একজন অন্যতম তিনি, এবং সেই ছত্রছায়া তুমি পেয়েছো। আমি তোমাকে যদি এবার একটু জিজ্ঞেস করি যে কিছু ঘটনা তোমার কি কিছু মনে পড়ে? ঘটনা তো প্রচুর ঘটনা থাকবে দৈনন্দিন জীবনে যুক্ত থাকার, বেশ কিছু ঘটনা থাকবে, কিন্তু এমন এমন কিছু ঘটনা থাকে যা মনের দাগ কেটে যায়। সেরকম ঘটনা অনেক। মহারাজের ঘটনাগুলো বলার আগে মহারাজের বেশ কিছু জিনিস যেগুলো আমায় ভীষণভাবে টানত, সেই কিছু কথা, মহারাজের সরলতা, মহারাজ সম্পর্কে কোনো কথা উঠলে বোধহয় প্রথমে এই কথাটাই আসে, মহারাজের সরলতা। একদম ঠাকুরকে কথা মৃত্যু বহুবার মাস্টারমশাই বালকভাবে বলছেন, বালকের মতন, যেন জগদ্দম্বার বালক, মাই জানে আমি আর কিছু জানি না, ওইভাবেই যেন ঠাকুর তার জীবনটি কাটাতেন। মহারাজের ক্ষেত্রে সেইটি দেখতাম ভীষণভাবে। মহারাজ সমস্তটা, মহারাজের সরলতা, মহারাজের জীবন কাটানোর যে জায়গাগুলো, সেগুলোর মধ্যে সরলতাটা ছিল বোধহয় প্রধান, আর বাদবাকি ছিল মহারাজের নিষ্ঠা, মহারাজের ব্যক্তিত্ব। অসম্ভব ব্যক্তিত্ববান একজন মানুষ, আমার দেখা পৌরুষশ্রেষ্ঠ, অথচ মাতৃপ্রতিম এক স্নেহ। আমার কাছে মহারাজ আমার গুরু ঠিকই, কিন্তু কখনো কখনো আমি গুলিয়ে ফেলতাম মহারাজ আমার গুরু না মহারাজ আমার মা। অর্থাৎ সেই স্নেহ মমতা সব সময় ঘিরে থাকে, ভীষণ ভীষণ। সেই স্নেহটা যে শুধুমাত্র ওনার সঙ্গে কথা বলার তা নয়, ওনাকে দেখলেই সেই স্নেহটা অনুভব করতাম। ওই জগদ্দানে পা রাখলেই যেন একটা অদ্ভুত আদর ঘিরে থাকতো মহারাজকে, মহারাজের কাছে গেলেই সেটা অনুভব করতাম। এরকম একটা ঘটনা মনে পড়ছে, তখন তো খুব ছোটো, ভীষণ ভয় পেতাম। মহারাজের গুরু ছিলেন শ্রীমৎস্বামী বিরজানন্দজি, রামকৃষ্ণ সঙ্ঘের ষষ্ঠ সংঘাধ্যক্ষ। তো বিরজানন্দের জন্মতিথি হলো সাঞ্জাত্তার দিন। তো সেই দিন আমার খুব একটা ইচ্ছা হয়েছিল যে বিরজানন্দজির ছবি মহারাজকে দেব, আর তার পাশাপাশি একটা খুব ভয় হয়েছিল যে কোন স্পর্ধায় মহারাজের গুরুর ছবি মহারাজকে দেবো। তো এই একটা দোটানা আমার মধ্যে ছিল। তো যাই হোক, নিয়েই যাই সেবকদেরকে বলার পর, সেবকরা মহারাজের প্রণামের সময় মহারাজকে বলে যে ও এনেছে এটা। এবং মহারাজের আমার অবাক লেগেছিলো, আমার চোখ দিয়ে জল গড়িয়ে গেছিলো এটাতে, মহারাজ কি আনন্দের সঙ্গে সেই ছবিটাকে অ্যাকসেপ্ট করেছিলেন। শুধু অ্যাকসেপ্ট নয়, সেই ছবিটাকে দেখে কি দিব্য এক হাসি, এবং সেই ছবিটাকে অনেকক্ষণ উনি ধরে দেখেছেন শুধু সেই ছবিটাকে। এবং তারপরে মহারাজের, আমি জানি না সেটা মহারাজের ইচ্ছায় হয়েছিল কিনা, মহারাজের প্রণামের সময় মহারাজের পাশে একটি ছোট্ট টেবিল থাকতো, সেই টেবিলটিতে মহারাজের সেই ছবিটি অনেকদিন রাখা ছিল, বিরজানন্দ মহারাজের সেই ছবিটি। তো মহারাজের অদ্ভুত স্নেহ অনুভব করেছিলাম ওই ঘটনাটিতে। এবং তারপর আমার একটা নেশা হয়ে গেছিলো বিরজানন্দজির প্রত্যেক জন্মতিথিতে, সাঞ্জাত্তা বছরে যখনই আসতো, বিরজানন্দজির একটি করে ছবি, বিভিন্ন সময়ের ছবি ল্যামিনেশন করে মহারাজের কাছে গিয়ে, মহারাজের ওই আনন্দটাকে আমি ভীষণ এনজয় করতাম, ভীষণভাবে উপভোগ করতাম। কেননা তথাকথিতভাবে রামকৃষ্ণ ভাবান্দোলনে ঠাকুর রামকৃষ্ণই ইষ্ট, কিন্তু তার পথে যিনি নিয়ে গেছেন তিনি তো সেই রাস্তাটা দেখিয়েছেন, এবং তুমি যার কাছ থেকে সেই রাস্তাটা পেয়েছো তার কাছে তার গুরুর ছবি যখন তুমি দিচ্ছ, সেটা একটা অপার্থিব আনন্দ, সেই আনন্দকেই ভাগ করে নেওয়া। আর কিছু মানে, যেমন ধরো তোমরা তো খুব ইয়াং, তুমি আরও অনেকে কেউ আছে,
আমি আগের প্রসঙ্গেও যখন আগের পর্বেও যখন আমরা আলোচনা করছিলাম যে তখন ইয়াংদের জন্য এখন বিভিন্ন কিছু দিক থাকে, কিন্তু তারপরেও তো কোনো একটা অমোঘ আকর্ষণ থাকে। আকর্ষণ, আমি কোনো ব্যক্তি আকর্ষণের কথা বলছি না, এখানে ব্যক্তি গুরুত্বপূর্ণ নয়, কিন্তু ভাব বা আদর্শটা গুরুত্বপূর্ণ। সে ভাব বা আদর্শকে যিনি ধরে রেখেছেন তার প্রতিও একটা আকর্ষণ হয়। সে আকর্ষণে অ্যাজ এ ইয়াং পারসন, খুব তরুণের তারুণ্যের প্রতীক হিসেবে কীভাবে দেখেছ মহারাজের? তরুণদের প্রতি তো একটা আলাদা আকর্ষণ ছিল। মহারাজ তরুণদেরকে খুব বোল্ডলি অ্যাকসেপ্ট করতেন, ভীষণভাবে গ্রহণ করতেন তাদেরকে, এবং তাদের সঙ্গে কথা বলতে খুব ভালোবাসতেন। মহারাজের দীক্ষায় যার জন্য তরুণদের অগ্রাধিকার ছিল, এবং মহারাজ যখন কোনো যুব সম্মেলন জগদ্দানে হয়েছে বা অন্য কোনো অনুষ্ঠানে, মহারাজ যুবকদের ভীষণভাবে স্বামীজির কাজ করার জন্য এগিয়ে যাওয়ার কথা বলতেন। আমি অনেক ঘটনার কথাই বলতে পারি। মহারাজের যেটা বলছিলাম যে মহারাজের পার্সোনালিটিটা মানে তরুণদের, যে কোনো তরুণেরই বোধ হয় খুবভাবে ভীষণভাবে তার কাছে গ্রহণযোগ্য। মহারাজের সব দিকে নজর, প্রতিটি কাজে মহারাজের নিষ্ঠা। জগদ্দানে এক অনুষ্ঠানে গুরু পূর্ণিমায়, সেই দিন ভীষণ ভক্ত জগদ্দানে, মানে তিল ধারণের জায়গা নেই এরকম, এবং সন্ধ্যা আরতির সময় জগদ্দানের মন্দিরের মধ্যে ভক্তদের এত সমারোহ যে সেখানে জগদ্দানের মন্দিরের নিচে যে শতরঞ্জি পাতা থাকতো সেটাও প্রায় কুলাচ্ছে না সেই ভক্তদের ভিড় সামলানোর জন্য। মহারাজের সেটিও দৃষ্টি ছিল। মহারাজ সেখানে মহারাজের এক স্বেচ্ছাসেবক, তরুণ স্বেচ্ছাসেবককে বলেন জোর করে যে আমি জানি না, তুমি যে করে হোক ওই ওদের বসার ব্যবস্থা করো। মহারাজের সেই দৃষ্টিটা, সব দিকে দৃষ্টি। মহারাজ যখন যেটা করেছেন, আমরা প্রবীণ সাধুদের থেকে জেনেছি, আমাদের সঙ্গে যারা পুরনো মানুষ, মহারাজ যখন যেটা করেছেন সেটার প্রতি আলাদা একটা মন দিয়েছেন, আলাদাভাবে দেখেছেন। আমরা যদি মহারাজের দুটি বইকেই ধরি, দুটি বই ভাগবত কথা, রামের অনুধ্যান, আমি আমার ছাত্র জীবনে আমার একটা নেশাই ছিল বিভিন্ন রকমের বই পড়া। তো ওই বইগুলো পড়ার অনেক পরে মহারাজের বই পড়েছি, মহারাজের লেখাগুলো আমার ভীষণভাবে টানে, ভীষণভাবে মুগ্ধ হয়েছি মহারাজের বাক্য গঠনের শৈলী দেখে। বাংলা ভাষার যে সাবিকিয়ানা, যে ধ্রুপদ বাংলা ভাষা, তার সঙ্গে সঙ্গে আধুনিক যে বাংলা ভাষার এক অদ্ভুত মিশেল মহারাজের ওই দুটি বই। এক্ষেত্রে বলি একটা অদ্ভুত ব্যাপার, অদ্ভুত ব্যাপারই বলবো এই কারণে যে তিনি স্নাতক হয়েছিলেন বিজ্ঞান, এবং বিজ্ঞান নিয়েই তিনি আবার স্নাতকোত্তরেও ভর্তি হয়েছিলেন, কিন্তু লিখেছেন বাংলায়, এবং তুমি নিজেই বলছো কি অবলীলাক্রমে তিনি লিখেছেন। এবং মহারাজের সাবজেক্ট ছিল ম্যাথমেটিক্স, মহারাজ স্কটিশ চার্চ কলেজ থেকে পাশ করেছেন, আর তারপরে এমএসসি নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন, কিন্তু সেটা কমপ্লিট না করেই রামকৃষ্ণের সঙ্গে জয়েন করেন। কিন্তু অদ্ভুত বাংলা ভাষার প্রতি তার দখল। আমরা শুনেছি, আমাদের সে দেখার সৌভাগ্য হয়নি, মহারাজ রাসের সময় বেলুড় মঠে তিন দিন পাঠ করতেন, এবং জন্মাষ্টমীর সময় রামকৃষ্ণ সঙ্গে অনেক বরেণ্য সন্ন্যাসী, যারা কিনা যা এক একজন এক একটা টলোয়ার্স, রামকৃষ্ণ সঙ্গের এক একজন পিলার, তারা পর্যন্ত সেই পাঠ শোনার জন্য আগ্রহী থাকতো। এবং মহারাজের বাচনভঙ্গি, মহারাজের বাংলা ভাষার প্রতি এত দখল, শুধু বাংলা ভাষার প্রতি বা কী করে বলি, মহারাজ রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ বাংলা থেকে ইংরাজিতে ট্রান্সলেট করেছিলেন। আচ্ছা, তো রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ দ্য গ্রেট মাস্টার রূপে ইংলিশে ট্রান্সলেট হন, সেটা তো আমরা জানি। রামকৃষ্ণ ভাব আন্দোলনের অন্যতম প্রধান দুটি যে বই, একটা রামকৃষ্ণ কথামৃত আর একটি রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ, সেরকম শারদানন্দ মহারাজের লেখা, তো সেই বইয়ের ইংরাজি অনুবাদ মহারাজের হাতে করা। মহারাজের ভাষার প্রতি একটা অদ্ভুত দখল ছিল। এবং তুমি যেটা বলছিলে যে মহারাজের ইউথদের কীভাবে মহারাজ অনুপ্রেরণা দিতেন, তাতে বোধ হয় এটাই, মহারাজ যখন যেটা করেছেন তখন সেই বিষয়টির ওপর পূর্ণ মাত্রায় প্রকাশ করেছেন। যখন ওই বাংলায় লিখেছেন তখন সেই বাংলা ভাষাটিকে নিয়ে, যখন ইংরাজিতে লিখেছেন তখন সেই ইংরাজি ভাষাটিকে নিয়ে, মহারাজ যখন যেটি করতেন তখন সেটিকে নিয়েই ব্যস্ত থাকতেন। আমরা শুনেছি যে উনি যখন ড্রাইভিং করতেন তখন সেই ড্রাইভিংয়ে সমস্ত মন প্রাণ দিয়ে দিয়েছিলেন, যে কীভাবে ড্রাইভিংটা আরও ভালো করে করা যায়। শুধু ড্রাইভিং নয়, তার পাশাপাশি উনি রান্না খুব ভালো পারতেন। হ্যাঁ, এই প্রসঙ্গ আমাদের আগেও এসেছে। উনি রান্না খুব ভালো পারতেন, উনি ড্রাইভিং খুব ভালো পারতেন, এবং রামকৃষ্ণ সংঘের যে পরিচালন সমিতির তিনি
অন্যতম উচ্চ পরিষদের অন্যতম সদস্য ছিলেন। তার পাশাপাশি কিছু সময় কোষাধ্যক্ষের ভূমিকা পালন করেছেন। তারপর সহ সংবাদ তো শেষে, কিন্তু সহ সম্পাদক। সব থেকে তাৎপর্যপূর্ণ যে বিষয়টি সেটা হলো উনি স্বামীজির জন্মশতবার্ষিকী কমিটির অন্যতম একজন সদস্য ছিলেন। তো স্বামীজির জন্মশতবার্ষিকী বিপুল মাত্রায় হয়েছিল, সে আমাদের জন্মের বহু আগে, কিন্তু সে যে বিশাল অনুষ্ঠান হয়েছিল সে এখনও দাগ কেটে গেছে। সেই কমিটি উনি অন্যতম সভ্য ছিলেন এবং ওনার আন্তরিক প্রচেষ্টাতেই সম্ভবত যে এক্সিবিশনটা যেটা হয়েছিল সেটা ওনার প্রচেষ্টাতেই হয়েছিল। সত্যি একটা অসাধারণ। তুমি যে বললে না তরুণদেরকে বা যুব সমাজকে এগিয়ে নিয়ে যাওয়া, তার একটা ছোট্ট ঘটনা যে যুব সমাজ যে তার কাছে একটু আলাদা ছিল, তার একটা ছোট্ট ঘটনা। বেলগাঁওয়ে উনি গেছেন মন্দির উদ্বোধনের জন্য, প্রতিষ্ঠার জন্য। তো সেখানে উনি কয়েকজনকে দীক্ষা দেবেন, তার একটা দীক্ষার নির্দিষ্ট সময় ছিল, সেই সময় তিনি দীক্ষাদান করেছেন। কিন্তু একটি মেয়ে, একটি যুবতী মেয়ে, সে কোনো একটা কারণবশত, তার কাজের কারণবশত ঠিক সময়ের মধ্যে আসতে পারেনি, তা দেরি হয়ে যায়। তা সেই সময় তারা দীক্ষা সেই দিন নেওয়া হবে না, এরমভাবে সেবক মহারাজরা জানান। মেয়েটি বসে বসে কাঁদতে থাকে। খবরটি মহারাজের কাছে যায়, মানে স্বামী গীতানন্দ মহারাজের কাছে যায়, এবং তিনি বলেন আহা, মেয়েটি ঠাকুরের জন্য এত কাঁদছে, নিয়ে আসুন, এবং তাকে সেই মুহূর্তে দীক্ষা দেন। সুতরাং এখানেই বোঝা যায় যে তরুণ প্রজন্মকে বা যুব সমাজকে উনি একটু অন্যভাবে দেখতেন, হয়তো কিছুটা প্রশ্রয়ও দিতেন, ভীষণ প্রশ্রয় দিতেন, মানে একটা মায়া মমতার প্রতীক ছিলেন একদম। ঠিক সেই মায়া মমতার প্রসঙ্গে চলে আসি। মহারাজ নিজে খুব কৃষ্ণ প্রেমে বিশ্বাসী ছিলেন। বৃন্দাবন পুরী তার প্রিয় তীর্থস্থান ছিল, এগুলো আমাদের আগেও আলোচনা হয়েছে। এবং শ্রী চৈতন্য এই ভাবধারায়ও উনি বেশ প্রভাবিত ছিলেন। শুধু চৈতন্য চরিতামৃত না, উনি অন্যান্য বৈষ্ণব পদাবলী এবং বৈষ্ণব ধর্ম আচরণীয় বা বৈষ্ণব সাহিত্য উনি পাঠ করেছিলেন। সেই প্রসঙ্গে কখনো ওনার সঙ্গ করতে গিয়ে তুমি কিছু শুনেছো ওনার ওনার বিশ্লেষণ বা কিছু? না, সেই অর্থে মহারাজের সঙ্গে সরাসরি আমার কখনো কথা হয়নি চৈতন্য মহাপ্রভুকে নিয়ে, কিন্তু অন্যান্য সাধুদের থেকে শুনেছি যে ওনার চৈতন্য মহাপ্রভু সম্পর্কে ভীষণ পড়াশোনা ছিল এবং সেই পড়াশোনাটাকে উনি গবেষণার সম্পর্কে নিয়ে গিয়েছিলেন। বিভিন্নভাবে বিভিন্ন বই পড়ে চৈতন্যদেবের বিশেষ করে অন্তর্ধান সম্পর্কে অনেকগুলি মত আমরা জানি আমাদের সমাজে প্রচলিত, যে তার মৃত্যু সম্পর্কে বা তার অন্তর্ধান সম্পর্কে তিনি নিজে পড়াশোনা করে তার গবেষণা লব্ধের দ্বারা কিছু কিছু বিশেষ বিষয়কে, বিশেষ কয়েকটি বৈশিষ্ট্য তার অন্তর্ধানে, বিশেষ কয়েকটি কারণ বা অন্তর্ধান হওয়ার পেছনের কিছু ঘটনাকে আইডেন্টিফাই করেছিলেন এবং সেটি প্রায় গবেষণা লেভেলে নিয়ে গেছিলেন, যে চৈতন্য মহাপ্রভুকে নিয়ে, চৈতন্য মহাপ্রভুর জীবন নিয়ে, চৈতন্য মহাপ্রভুর দর্শন নিয়ে তার পড়াশোনা। এবং সেই সময়কার অনেক সাধুকে ভীষণভাবে আকর্ষণ করত মহারাজের এই চৈতন্য মহাপ্রভুর প্রতি পড়াশোনাটা। তিনি তার অসাধারণ দুটি বইয়ের কথা বহুবার বলেছি, তার পাশাপাশি ছিল তার এই চৈতন্য মহাপ্রভুকে নিয়ে পড়াশোনা। উনি প্রায় দশটি কারণ উনি 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 আইডেন্টিফাই করেছেন। তার মধ্যে আবার একটি কারণকে উনি নিজের মতন করে, উনি যেটা বলতেন আমরা যেটা শুনেছি, যে চৈতন্য মহাপ্রভুর ওই রথের সময় ওনার পায়ের উপর দিয়ে বোধহয় রথের একটি চাকা চলে যায়, তার ফলে সেই সময়কার ডাক্তারি পরিভাষায় তো এটাকে হয়তো এইভাবে বলা হতো না, ওনার পায়ে গ্যাংলিং হয়ে যায় এবং তারপরে ওনার শরীর যাওয়ার এটা হয়তো একটা কারণ বলে আমরা শুনেছি, মানে উনিও সেটা মনে করতেন। ভক্তের চোখ দিয়ে স্বামী গীতানন্দ মহারাজকে নিয়ে আমরা গল্প করছি, আমরা স্মৃতিচারণা করছি, তাই জন্য এক্ষেত্রে যে কথাগুলি এগুলির ঐতিহাসিক প্রামাণ্যতা নিয়ে কিন্তু আমাদের কোনো মত নেই বা আমাদের কোনো মাথা ব্যথাও নেই অ্যাজ সাচ। আমরা শুধু নিজেদের চোখে, নিজেদের মনের চোখ দিয়ে সেই মহাপুরুষকে দেখছি। তা এই প্রসঙ্গে আবার একটু জিজ্ঞাসা করি সায়নকে, যে তুমি তো বললে যে তুমি খুব ছোটোবেলায় যোগদানে বারবার যেতে, মহারাজকে অনেক দূর থেকে দেখেছো, মহারাজকে তুমি তাঁর গুরুর ছবি দিয়েছো, তারপর যখন একটু বোধ হলো, একটু বড় হলো, আমি বলছি না তুমি এখনও পুরো বড় হয়ে গেছো, আরও অনেক বড় হবে, অনেক ভাববে, কিন্তু যখন আরেকটু বোধ হলো তখন তো নিশ্চয়ই মানুষের দেখাও পরিবর্তন হয়। ধরো একদম মহারাজের দেহ রাখার বেশ কিছুদিন আগের থেকে তুমি যখন মহারাজের কাছে গেছো, তখন তোমার সেই আত্ম উপলব্ধি, তোমার নিজের কেমন বোধ?
দেখো যে কোনো আত্মউপলব্ধি তো ভাষায় প্রকাশ করা যায় না, এটা ঠিক। এবং সেই আত্মউপলব্ধি সবসময় যে মুখ দিয়ে সেটা বেরোবে সেটাও সেটাও। তো মহারাজের শেষের দিকের কথা যদি বলো, তো মহারাজ শেষের দিকে শারীরিক বার্ধক্যজনিত বিভিন্ন কারণে ভুগতেন এবং সেই সময় মহারাজের প্রণাম হতো। আমাদের বিশ্বাস ছিল মহারাজকে দর্শন করলেই হবে, বাদবাকি আর কিছুর দরকার নেই। সেই টানেই গেছি এবং যতবার গেছি মহারাজ বিভিন্নভাবে আনন্দ দিতেন। একবার একটি ঘটনা বলি, মহারাজ শরীর যাওয়ার কয়েক বছর আগেকার একটি গুরু পূর্ণিমা, মহারাজের খুব শরীর খারাপ, মহারাজ মানে মহারাজকে প্রায় মহারাজের বেডরুম থেকেই প্রণাম হচ্ছে এবং সেদিন সারাদিন হাজার হাজার ভক্ত মহারাজকে প্রণাম করেন। এখনও সেটাই আমাদের রামকৃষ্ণ সঙ্ঘে গুরু পূর্ণিমায় গুরুদের কতটা প্রণাম, কতজন প্রণাম করে সেটা দর্শক বন্ধুরা হয়তো অনেকেই জানেন। কিন্তু সেই দিনও তাই। তো মহারাজ সারাদিন, আমরা ভলেন্টিয়াররা, মহারাজের স্বেচ্ছাসেবকরা সারাদিন অক্লান্ত পরিশ্রম করে ওইখানে মহারাজের প্রণাম হচ্ছে সেটা পরিচালনা করা সেবকদের নেতৃত্বে। শেষে আমরা আমাদের মনে কোথাও একটা বোধহয় এই কষ্ট বেদনা যে মহারাজ একবারও হাসলেন না, একবারও সেইভাবে ইয়ে করলেন না। মহারাজ দিনের শেষে যখন প্রণাম সব শেষ, শুধু স্বেচ্ছাসেবকদের প্রণামের সময়টা বাকি, সেই সময় মহারাজ অদ্ভুতভাবে হেসে উঠেছিলেন। আমাদের মানে অনেকেরই চোখ দিয়ে সেই দিন জল বেরিয়ে গেছিলো যে মহারাজ এইভাবে কীভাবে আমাদের মনের কথা বুঝলেন, বা এইভাবে শেষে আমাদের এত কীভাবে আনন্দ দিলেন যে আমাদের মনের কথা বুঝে মহারাজ এইভাবে হেসে উঠলেন। এবং মহারাজ সেই সময়ও আমরা শুনেছি যে সেই সময় যখন চৈতন্য মহাপ্রভুর জীবন পাঠ হতো বা পার্শ্বদ মহারাজের জীবন পাঠ হতো, মহারাজের চোখ দিয়ে জল বেরোতো, জল বেরিয়ে আসে। এবং মহারাজের সেই সময়ও যতবার ঠাকুরকে মহারাজ দর্শন করেছেন, সেই সময়ও মহারাজের ঠাকুরকে দর্শন করাটাই ছিল দেখার মতো। আমরা দেখেছি মহারাজ মায়ের বাড়িতে গিয়ে কীভাবে মাকে প্রণাম করতেন, ভীষণভাবে যেন মায়ের সন্তান মায়ের কাছে এসেছে, তার বাইরে আর কিছুই নয়, সেইভাবে প্রণাম করা। এবং সেই দৃশ্যটাও দেখার মতন এক দৃশ্য। মহারাজের শেষের দিক বলবো না, মহারাজের স্থূল জীবনের শেষের দিক, যে মহারাজ কীভাবে তখনও যেন রামকৃষ্ণময় হয়েছিলেন, রামকৃষ্ণ লোকেই যেন তিনি বাস করতেন, তার কাছে ওই শারীরিক অসুবিধা অসুস্থতা সেইগুলো কোনো মাত্রাতেই তিনি আমল দিতে চাইতেন না। তার কাছে যেন মরণ ঋতু হুম শ্যাম সমান, রবীন্দ্রনাথের ওই গানের লাইনের অনুসারে সেইভাবেই যেন তিনি শেষের দিনগুলো কাটিয়েছেন। তার মুখে কখনো বিরক্তি দেখিনি, মানে যখন অসুস্থ ছিলেন না তখন তো দেখিনি কত প্রতিকূল পরিস্থিতি, কত ভক্তের কত রকমের প্রশ্ন, কত রকমের তাদের আবদার, কত রকমের তাদের মহারাজকে নিয়ে কিছু করার ইচ্ছা, কোনো সময় মহারাজকে দেখিনি বিরক্ত হতো। এটা মানে তরুণদের বোধহয় ভীষণ শেখার জিনিস, আমি তো ভীষণ শিখেছি, মহারাজ কখনো বিরক্ত হতেন না, মানে এটাই একটা অনুপ্রেরণা, অনুপ্রেরণা ভীষণভাবে জুগিয়েছে যে মহারাজ কখনো বিরক্ত হতেন না, যে যেভাবে চাইতেন সে তাকে সেভাবে ততটাই দেওয়া। এই প্রসঙ্গে একটা ঘটনা, মহারাজকে আমাদের খুব ইচ্ছা ছিল মহারাজ যদি একদিন বুট পরেন, কারণ মহারাজ লং কোট পরতেন, মহারাজ ভীষণভাবে যেটা বললাম মহারাজ ভীষণ বড় ব্যক্তিত্বের অধিকারী ছিলেন, মহারাজকে বুটটা পরানো হচ্ছে, হয়তো এটা খুব কাকতালীয় বিষয় কিন্তু আমার মনে ভীষণভাবে দাগ কেটে গেছিলো যে মহারাজ পায়ে মহারাজের ভীষণ প্রবলেম ছিল, তা সত্ত্বেও খুব কষ্ট করে শুধুমাত্র আমাদের জন্য, এবং উনি বলছেন যে তোমরা এতে খুশি তো বলে মহারাজ বুটটি পরলেন এবং পরে হাঁটলেন, এটি শুধুমাত্র আমাদের জন্য, আমাদের খুশির জন্য, এটা ভীষণভাবে আনন্দ লেগেছিল, আনন্দ লেগেছে। এবং ঠিক কথাই যেটা তুমি যে কথাটি তুমি বলছিলে যে মহারাজের মুখে যে অমলিন হাসিটি, ওই হাসিটি একদম মহারাজকে আলাদা করে, তার সারল্যকে আলাদা করে বাইরে প্রকাশ করে, তাই সেই হাসিটি যেন চিরকাল ধরা ছিল। এমনকি স্বামী আত্মস্থানন্দজি, আমাদের প্রেসিডেন্ট মহারাজ, অধুনা প্রেসিডেন্ট মহারাজ, তিনি যখন প্রথম সভাপতি প্রেসিডেন্টের দায়িত্বভার গ্রহণ করেন, আমি সেটাও বইতেই পড়েছি যে একটি মালা নিয়ে এসে মহারাজের গলায় পরিয়েছিলেন, ওনাদের দুজনের মধ্যে অদ্ভুত একটা বন্ধুত্ব ছিল, ওনারা দুজন বিরজানন্দের সেবক ছিলেন, ওনারা দুজন একই টাইমে একই সময় রামকৃষ্ণ সঙ্ঘের সহকারী সাধারণ সম্পাদক ছিলেন, তো সেই কারণে ওনাদের দুজনের মধ্যে এক অদ্ভুত বন্ধুত্ব ছিল এবং অদ্ভুত সরলতা, আমরা যাদের খুব সৌভাগ্য হয়েছে। আমার মনে পড়ে বিবেক বাহিনী জগদ্দানের একটি শাখা, সেইটির একটি বাস ওপেনিংয়ের সময় ওনারা দুজন একসাথে ছিলেন। আচ্ছা, সেই দৃশ্য ওনাদের দুজনের সরলতার এক অদ্ভুত দৃশ্য আমাদের হৃদয়ে বোধহয় সারা জীবন অমলিন হয়ে থাকবে। ওনাদের দুজনের কি বন্ধুত্ব, কি মানে তাদের দুজনের মধ্যে কি আন্তরিকতা। এবং প্রতি বুদ্ধ পূর্ণিমায় সম্ভবত আমাদের
সংঘাধ্যক্ষ মহারাজ স্বামী আত্মস্থানন্দ মহারাজের জন্মতিথি, তো সেই দিনও ওনার খুব একটা মানে খুব একটা ইয়ে থাকতো যে মহারাজকে ফোন করে উইশ করা, উনি করতেন, আমরা ওনার সেবকদের থেকে শুনেছি। সুতরাং এই বিষয়গুলো থেকে আমরা আগের পর্বগুলোতেও যেমন পেয়েছি ভক্তি, নিষ্ঠা, দৃঢ়তা, সব কিছুকে একসঙ্গে নিয়ে আবার তার সঙ্গে একটা স্নেহ, মায়া, মমতা সব কিছু আবরণকে জড়িয়ে নিয়ে তিনি শ্রীমৎ স্বামী গীতানন্দজি মহারাজ। মহারাজ তুমি যেটা বললে বা আর সবার কাছ থেকে আমরা একটা কথা শুনলাম, মহারাজ পাঠ অসাধারণ করতেন এবং সেটাও তো একটা নির্দিষ্ট নিয়মে ছিল। মহারাজ ভীষণভাবে পাঠ মানে প্রতিদিন পাঠ করতেন, যেখানেই থাকতেন, উনি যেখানে দীক্ষা দিতে গেছেন এমন অনেক কেন্দ্রে, ভারতবর্ষের রামকৃষ্ণ মঠ মিশনের অনেক কেন্দ্রে উনি দীক্ষা দিয়েছেন, এবং যেখানে দীক্ষা দিতে যেতেন যখন জগদ্দানে বা বেলুড় মঠে আছেন তখন তো পাঠ প্রতিদিন হতো। এবং আমরা জেনেছি প্রবীণদের থেকে যে উনি ওনার ঘরেতে ওনার ঘরের পাঠে সবাই আসতো প্রায় বেলুড় মঠে ওনার পাঠ শুনতে, এবং উনি যখন যেখানে যেতেন তখন হয়তো অন্য কেউ পাঠ করতো কিন্তু ওই পাঠটা ছিল ওনার একটা প্রতিদিনের নিত্যকর্ম। উনি বলতেন যে হাঁড়ি বন্ধ হয়ে যাবে তবু পাঠ বন্ধ হবে। ওনার কাছে পাঠটা ছিল ঠাকুরের কথা, কথামৃত, ঠাকুরের জীবন, মায়ের জীবন, স্বামীজির জীবন। এরকম আমার সৌভাগ্য হয়েছে যে ওই পাঠে থাকার, এবং সে পাঠ যে কী মাধুর্য সেটা যারা থেকেছে তারা উপলব্ধি করে। তাই এত বড় এক মহান জীবনকে নিয়ে আলোচনা নয়, আমরা আগেই বারবার বলেছি স্মৃতিচারণা, আমাদের মনের মণিকোঠা থেকে বেশ কিছু কথাবার্তা আমরা নিজেদের মধ্যে ভাগ করে নিলাম, অবশ্যই আপনাদের সঙ্গে ভাগ করে নিলাম। আমরা একসঙ্গে রয়েছি, তোমরা ভালো থেকো, সুখে থেকো, এই কথাই সব সময় মহারাজের মুখ থেকে তাঁর ভক্তরা পেয়েছেন। এবং রবীন্দ্রনাথের একটি কথায় বলি, তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে, তোমায় নইলে ত্রিভুবনেশ্বর আমার প্রেম হতো যে নিচে। ঠাকুর, মা, স্বামীজি যে ভাবাদর্শ বা যে ভাবের প্রচার করেছেন সে ভাবের ধারাকে যারা বয়ে নিয়ে এসেছেন, আমাদের এখনকার সমাজেও এই ভাবের ধারা যারা বয়ে নিয়ে গেছেন তাদের মধ্যে একটি অন্যতম নাম শ্রীমৎ স্বামী গীতানন্দজি মহারাজ। তাই আজ তাঁর সম্পর্কে আমরা তিনটি পর্বে বেশ কিছু কথা জানলাম, বেশ কিছু কথা নিজেদের মধ্যে ভাগ করে নিলাম, ভাগ করে নিলাম আপনাদের সঙ্গেও। জানি এই জানা, এই চেনা, এই বোঝার কোনো শেষ নেই, সময় এর জন্য বড়ই সংক্ষেপ, পুরো কাল হয়তো একে মাপা যায় না। তাই এই সময়ের মধ্যেই থাকি, থাকি তাঁর চিন্তাতে, থাকি ঠাকুর, মা, স্বামীজির চিন্তাতে। আপনারাও সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন। আর সায়নকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে এই যে গুরুত্বপূর্ণ কথাগুলি, তোমার মনের ভাবটি ব্যাখ্যা করার জন্য, শেয়ার করার জন্য, ভাগ করে নেওয়ার জন্য। ভালো থাকবেন, সুখে থাকবেন। নমস্কার।